मृषागिराहि स्थाहि रसति रसत्कथा मृषागिरास्ताहि रसति रसत्कथा न कथते यद् भगवान् दुःखजो तदेव सत्यम तदैव मंगलम तदेव पुण्यम भगवद् गुणोदयम् मृषा गिरास्ताहि रसति रसत्कथा न कथति यद् भगवान् दुःखजो तदेव सत्यम तदैव मंगलम तदेव पुण्यम भगवद् गुणोदयम् शिशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन এই অপ্রাকৃত জগতের সঙ্গে এই প্রাকৃত জগতের এক বিস্তার পার্থক্য আছে। অপ্রাকৃত জগতের সঙ্গে এই প্রাকৃত জগতের মধ্যেখানে এর মধ্যেখানে একটা বিরাট খাদ আছে। অপ্রাকৃত জগৎ এবং প্রাকৃত জগতের মাঝখানে এক বিশাল বিস্তর এক খাদ আছে, যেটাকে ইংরেজিতে বলে গালফ। সেই খাদ যেটাকে বলা হচ্ছে সেটার রং হলো লালে লাল। বলে মহারাজ কথাটার মানে বুঝলাম না, কি মানে হলো? বলে অপ্রাকৃত জগতের সঙ্গে প্রাকৃত জগতের এক বিস্তর পার্থক্য, আর তার মাঝখানে যে লালে লাল বলা হলো সেটা হচ্ছে রক্ত এবং মাংসের ধারণা। এর বাইরে কেউ যেতে পারছেন না। যেদিকে তাকায় যাহা যাহা নেত্য পরে তাহা কৃষ্ণ স্ফুরে, এটা মহাভাগবতের দৃষ্টি। আর আমার মতো বদ্ধজীবের দৃষ্টি কি, যাহা যাহা নেত্য পরে তাহা রক্ত মাংস স্ফুরে। যেখানে যেখানে আমার নজর পড়ে সেখানেই দেখি এক রক্ত মাংসের কোনো মানুষ, হয় মেয়ে ছেলে না বেটা ছেলে। এই আমার পতিত দর্শন। বাস্তবিক পক্ষে শ্রীল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন অপ্রাকৃত জগতের সঙ্গে আপনারা যদি যোগাযোগ স্থাপন করতে চান তাহলে অন্য কোনো রাস্তা নেই, একমাত্র এই কান, ওরাল রিসেপশন। অপ্রাকৃত জগতের সঙ্গে আপনারা যদি কোনো সম্বন্ধ স্থাপন করতে চান তাহলে একটাই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে কান। এছাড়া অপ্রাকৃত জগতের সঙ্গে সম্বন্ধ স্থাপনের কোনো দ্বিতীয় রাস্তা নাই। আমি এ কথাও পূর্বে আলোচনা করেছিলাম, যখনই কোনো শিশুর জন্ম হয় তখনই সবচেয়ে প্রথমে তার সর্বনিন্দ্রিয়ের বিকাশ দেখা যায়। যখনই কোনো শিশু আবির্ভাব হয় তখনই তার শ্রবণেন্দ্রিয়ের সবচেয়ে আগে আবির্ভাব দেখা যায়। অন্য অন্য ইন্দ্রিয়ের কার্যকারিতা তো আছে কিন্তু পরে। ভগবানের এর পেছনে রহস্য আছে। অপ্রাকৃত জগতে ফিরে যাওয়ার জন্য ভগবান যে সমস্ত ব্যবস্থা রেখেছেন, অপ্রাকৃত জগতে এই বদ্ধজীবগণকে নিয়ে যাওয়ার জন্য ভগবান যে সমস্ত ব্যবস্থা রেখেছেন তার মধ্যে ভগবানের সংকীর্তন, ভগবানের কথা, এটি হচ্ছে প্রধান। সে কথা ভাগবত সিদ্ধান্তে প্রমাণিত হয়েছে। ভাগবত সিদ্ধান্তে শ্রীল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজজিকে এই কথাই উত্তর দিয়েছিলেন, রাজন, যে এই জগৎ থেকে চলে যাওয়ার জন্য এতদ নিবৃত্তমানানাম মিচ্ছতাম অকুতো ভয়ম, এই জগৎ থেকে যদি কেউ চলে যেতে চায়, অশোক অভয় পদ লাভ করতে চায়, এই জগতে প্রকট থাকা অবস্থাই তার নিজের জীবনে সে অনুভব করতে পারবে, তার কোনো ভয় শোক নেই।
ভয় শোক কিছুই থাকে না। বাস্তবিক যদি তার গুরু দীক্ষা হয়ে থাকে, বাস্তবিক যদি তার গুরু বৈষ্ণবের করুণা তার উপর হয়ে থাকে, সেখানে কোনো মতেই তার জীবনে শোক মোহ নেবে আসতে পারে না। অপ্রাকৃত জ্ঞান লাভের সঙ্গে সঙ্গে বোঝা যায় এ দৃশ্যমান জগতে যে নানাত্ব ডাইভার্সিটি আছে এগুলো সবই হলো কৃষ্ণের উপকরণ। এগুলোকে আমি ভোগ্য বুদ্ধি করে সেগুলোর সঙ্গে এমন সম্বন্ধে পাতিয়েছিলাম, সেই নাশবান বস্তুগুলো চলে যাওয়ার পরেই আমার হৃদয় ভেঙে পড়ল। বাস্তবিক পক্ষে আমি যদি বুদ্ধিমান হতাম তাহলে এই সমস্ত বিষয়ের জন্য আমি কাতর হতাম না, কাতর হওয়া উচিত ছিল না। ভগবানের কৃপা আমরা কি করে লাভ করব, ভগবানকে চোখে দেখা যায় না। এমনকি গুরু বৈষ্ণব এমন এমন লীলা করেন অসুস্থতার অ্যাক্সিডেন্টের, তাতে আমাদের অবিশ্বাস চলে আসে, এই তো ওনার তো এই হলো, তাহলে আর কি উনি কী ভজন করেন। এই অবিশ্বাসগুলো আমার মতো পাষণ্ডের হৃদয়েতে জাগিয়ে দিয়ে আমাকে চিট করার জন্য, বঞ্চনা করার জন্য তারা এই ধরনের লীলা করেন, তারা অসুস্থ লীলা করেন, বিভিন্ন ধরনের লীলা করেন। বাস্তবিক পক্ষে তাদের জীবনের যদি বৈষ্ণবের কথা সিদ্ধান্ত বিচার করা যায়, শাস্ত্র বলছেন যে বৈষ্ণবের জীবনে যা কিছু আছে দেখো, বৈষ্ণবের যত দেখো ব্যবহারিক দুঃখ, পরমার্থ পরমার্থে সেহ যেন পরম সুখ, যেটা বাহ্যদৃষ্টিতে তোমার তার দুঃখ হচ্ছে বলে মনে করছো, ন কর্মবন্ধনম ন জন্ম কর্মবন্ধনম বৈষ্ণবানাঞ্চ বিদ্যাতে, বৈষ্ণবের কোনো জন্মকর্মের কোনো বন্ধন নাই। যারা নিত্য জগৎ থেকে আসেন ভগবানের পার্শ্ব, তাদের জন্মকর্মের বন্ধন, তাদের কর্মফল ভোগ হচ্ছে, এটা ভেবে নিলে আমার অধঃপতন অনিবার্য। অপ্রাকৃত জগৎকে কীরকমভাবে দেখতে হয়, কি দর্শন সেখানে, এগুলো গুরু বৈষ্ণবের করুণাতেই পরিস্ফুটিত হয়। প্রাকৃত অপ্রাকৃত বিষয়ের মধ্যে যে অনন্তের একটা পার্থক্য সেটিই লোকে বোঝে না। প্রাকৃত অপ্রাকৃতকে মিশিয়ে দিয়ে একটা খিচুড়ি করে লোকে একটা কিছু একটা অভিনব কিছু পেতে চায়। কিন্তু যে রাজ্যে কোনো দিন ভেজাল চলে না, আপনাদের রাজ্যে অনেক ভেজাল চলে, দুধেতেও ভেজাল দিতে পারেন, খাদ্য খাওয়ারে ভেজাল দিতে পারেন, এমনকি ভজনেও ভেজাল দিতে পারেন, হরিকথাতেও আপনারা ভেজাল দিতে পারেন, অসম্ভব কিছু নয়। কিন্তু বাস্তবিক অপ্রাকৃত জগতের যে বিষয় তার মধ্যে বিশ্বাস করুন আপনারা, কোনো ভেজাল বলে কিছু নাই। সেগুলো যেদিন আপনারা সেই অবস্থায় উন্নীত হবেন, অনুভব করতে পারবেন, সেদিন এই কথাকে সত্য বলে মানতে পারবেন। বদ্ধ অবস্থায় তার কর্মফল ভোগ করতেই হবে। আমরা দেখেছি প্রভুপাদ জানিয়েছেন যে বস্তুটাকে আমরা দেখতে পাই না, যে বস্তুর সঙ্গে আমাদের কোনো সম্বন্ধ হতে পারছে না, কন্ট্যাক্ট হওয়া সম্ভব নয়, সেটার কথা প্রভুপাদ বললেন কান একমাত্র ভরসা। আর দ্বিতীয় কথা হলো আপনারা হৃদয়ের মধ্যে যথেষ্ট ভরসা আনুন, আপনাদের জন্য আশা ভরসা থাকে, এটা 100 ভাগ থেকেও বেশি সত্য বলে জানবেন। এটা বলা 100 ভাগের থেকে বেশি সত্য বলে এই কথাটা বলার অর্থ হলো আপনাদের যেন বিন্দুমাত্র অবিশ্বাস না আসে। যদি কোনো পরমহংস গুরু বৈষ্ণবের আপনারা ভালোবাসা পেয়ে যান, কৃপা পেয়ে যান, শ্রীল সরস্বতী ঠাকুর বলছেন নিশ্চিত পরিমাণে জানবেন ওই ভালোবাসাটা ভগবানের ভালোবাসা। যখনই আপনাকে কোনো বিশুদ্ধ গুরু বৈষ্ণব কৃপা করেন, ভালোবাসেন, সেটা জানবেন ভগবানেরই ভালোবাসা। তাদের হৃদয়েতে ভগবান বসে থাকেন, যদিও সবার হৃদয়েতে ভগবান আছেন, কিন্তু সবার হৃদয়েতে থাকলেও ভক্তের হৃদয়েতে বিশেষরূপে তিনি আনন্দে বিশ্রাম করেন।
ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম, এইসব কথাগুলোর মানে অনেকেই উপলব্ধি করেন নাই। ভক্তের হৃদয়ে সদা ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম, এটার মানে কি? সবার হৃদয়েতে ভগবান আছেন, খেরদ গোসাই অনিরুদ্ধ বিষ্ণুরূপে ভগবান সবার হৃদয়েতে আছেন পরমাত্মা রূপে, কিন্তু ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম এ কথা বলার মানে কি? এ কথার অর্থ এই যে বদ্ধজীবগুলোর হৃদয়েতে যে সমস্ত কামনা বাসনা আকাঙ্ক্ষার দুর্বার সব আকর্ষণ চলছে, ঝঞ্ঝাবাত চলছে, তাতে ভগবান সুখে থাকতে পারেন। সর্বদাই কামনা বাসনা কাম ক্রোধের যে উচাটন অবস্থা, ভগবান আছেন বটে কিন্তু ভগবানের সুখময় অবস্থান হয় না, পীড়া দেয় ভগবানকে। কিন্তু ভক্তের হৃদয়েতে সেরকম কোনো সম্ভাবনা নাই। ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম এই কারণে হয়, ভক্তের হৃদয়েতে কোনো দিন কোনো কামনা বাসনার কোনো তরঙ্গ নাই, সেখানে নির্মল হৃদয়ে তারা বিরাজ করেন। ভগবানের যে শ্লোক আমি উচ্চারণ করেছিলাম, বৃথা কথাতে লোকে জীবনের সমস্ত সময়টা কাটিয়ে দিল, মৃষা কথা হি রসতি রসত কথা নকথতেই যদ ভগবান অধক্ষজ, ভগবানের কথা যেখানে যে বাক্যেতে পরিস্ফুটিত হচ্ছে না সেই বাক্যের কোনো অর্থ নাই। এখানে বলা হচ্ছে ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম। যদি প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন, কোনো এক ব্যক্তি সুন্দর পরমান্ন রান্ধন করেছেন, অপূর্ব আস্বাদন, কিন্তু সেই পরমান্ন ভোগ লাগিয়েছেন, ভগবান হচ্ছে বিগ্রহ রূপে এমন করুণা বিস্তার করেছেন, নুন না দিলেও বলবেন না আপনাকে, কিন্তু সনাতন গোস্বীকে বলেন নুন দাও নি আমি খাবো কী করে, কিন্তু আমাদের কাছে বিগ্রহ এমন করুণা প্রকাশ করেন যে কিছু বলেনও না, কিছু বলেন না, যেমনভাবে সোয়ান থাকেন খান। এর মধ্যে দুটো অর্থ হয়, একটা হচ্ছে আমার অচেতন অবস্থা থেকে বিগ্রহ চুপ করে থাকেন, আর দ্বিতীয় হলো ভগবান সমস্ত সহ্য করে যা করেছে যেভাবে করে চেষ্টা করুক, এইভাবেই ভগবানের বিগ্রহ প্রকট এই জগতে হয়েছে। বিশেষ করুণা বিশেষ রূপে তিনি করুণাকে জগতে বিস্তার করার জন্য বিগ্রহ বিশেষ রূপে এটা প্রকট করেছেন। বিগ্রহের মহিমা অশেষ, আর বিগ্রহ বিগ্রহের করুণা অশেষ, আর বিগ্রহের প্রতি যার 100 থেকে 100 ভাগ বিশ্বাস চলে আসে তার ভগবত দর্শন হয়ে গেছে, তার ভগবত দর্শনের বাকি নাই। বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দ, এখানে পরমান্ন প্রসাদ হয়ে যখন বেরিয়েছে ভক্তগণ আস্বাদন করছেন, কিন্তু এক একজনে ওই পরমান্ন মুখে দিয়ে থুথু করে ফেলছেন, বলে কারণ কি, এত সুন্দর রান্না হয়েছে কল্পনা করা যায় না। কিন্তু যিনি রন্ধন করেছেন তিনি খেয়াল করেননি ওই গোবিন্দভোগ চালের সঙ্গে তার মধ্যে গুঁড়ো গুঁড়ো একেবারে চালের মতো দেখতে, বুঝতে পারেননি কাঁকড় ছিল, তিনি ওগুলো দেখেন, ওগুলো সমেত রান্না করে দিয়েছেন, কিন্তু খেতে ভালো লাগছে কিন্তু খেলে তো হবে না কাঁকড় ভেতরে। ঠিক সেরকম আমাদের হৃদয়ের যে কামনা বাসনা জর্জরিত যে ভক্তির একটা প্রকাশ হয় সেটা ভগবানের প্রতি ঠিক ওই রকম ফিলিংস, যেমন আপনি পরমান্ন মুখে দিয়ে কাঁকড় আছে বলে খেতে পারলেন না, ভগবানও ঠিক সেই রকম আপনার হৃদয়ের ভাবটা গ্রহণ করতে চান, কিন্তু এত কামনা বাসনা জর্জরিত হয়ে আপনার হৃদয়ের ভক্তিটা আপনি প্রকাশ করছেন, বিশুদ্ধ ভক্তি নয়, তাতে ভগবানের কষ্ট হয়, ভগবান সেরম ভাই নিতে পারেন। আমরা যে প্রসঙ্গ কেন তুললাম বলে এই জন্য তুললাম যে সৃষ্টির প্রকরণেতে আমরা দেখেছি কালকে অজামিলের প্রসঙ্গ কোনো মতে সমাপ্ত হয়েছে, বিস্তৃতভাবে আলোচনা করে করতে পারি নাই, তার জন্য আমি খুব দুঃখী। এখানে অজামিলের প্রসঙ্গের পরেতে যেখানে প্রসঙ্গ আসছে যে দেখা গেল আপনার
চতুর্থ অধ্যায়েতে ষষ্ঠ স্কন্ধে আপনাদের কাছে বলেছিলাম প্রাচীন বারহির যে দশজন পুত্র ছিল প্রচেতাগণ তারা ভজন করতে চলে গেছিলেন, তাদেরকে শঙ্কর ভগবান করুণা করেছিলেন, সমুদ্রের তলায় তারা প্রবিষ্ট হয়ে শঙ্করের উপদিষ্ট ভজনের পদ্ধতি তারা রুদ্রগীতা তারা উচ্চারণ করতে করতে ভগবানকে দশ সহস্র বছর ভজন করেছিলেন, তাতে ভগবান প্রসন্ন হয়েছিলেন। এবং তারা যখন জলের মধ্যে থেকে উঠলেন তখন দেখলেন চারিদিকে গাছপালাতে পৃথিবী ছেয়ে গেছে, কোনো জায়গায় চলবার পথ নেই। তখন তারা তপস্যার বলেতে উদ্দীপ্ত মন্নু মানে ক্রোধের দ্বারা অগ্নি বার করলেন মুখ দিয়ে, রাস্তা পরিষ্কার করো, এই সমস্ত আগুন মুখ দিয়ে বেরোলো, গাছপালা সব পুড়তে আরম্ভ করল। তখন ভগবান দেখলেন তো মুশকিল, গাছপালা পুড়িয়ে দিলে তো হবে না, এই জন্য ভগবত ইচ্ছায় চন্দ্রমা এলেন, এসে বলবেন তোমরা তো ভগবত ভজন করে এলে, তোমরা ক্রোধ সংবরণ করো, ক্রোধ তো এই যে গাছপালা নিরীহ গাছপালাগুলোকে এই যে পোড়াচ্ছ, ভগবান ইচ্ছে করে এই গাছপালাগুলো আমাদের দিয়েছেন যার দ্বারা আমরা প্রাণীগণ এর উপর নির্ভর করে জীবনযাপন করতে পারি। বাস্তবিক পক্ষে কেউ যদি বলেন অনেকে তো মহারাজ গাছপালা খায় না মাংস খায়, ঠিক আছে মাংস খায়, কিন্তু তাদের বাস্তবিক বিচার করলে দেখবেন তাদের শরীর যা কিছু সবই তো মৃত্তিকা থেকে এসছে, মৃত্তিকাই তো বিকার, শরীরের যা কিছু অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে সবই এইভাবে। তারা যে আহারটা গ্রহণ করে দেখা যায় তারা আবার গাছপালা খায়, তাদের মাংস আবার ওরা খায়, এরকমভাবে অন্ন এক একজনের এক এক রকম অন্ন, বাঘের অন্ন হলো মাংস, মানুষের অন্ন হলো ফল ফুল পাতা যেগুলো আছে ধান চাল পঞ্চশস্য, এগুলো মানুষের শরীরের গঠন এমন, মানুষের শরীরের গঠন এবং অন্তঃকরণের গঠন এমন, তাতে কোনোরকমভাবে মাংস এবং ইত্যাদি আমিষ আহারের কোনো প্রসঙ্গ থাকতে পারে না। বড় বড় বৈজ্ঞানিক পরীক্ষা করে দেখেছেন, তারা মন্তব্য করেছেন, চেতনা জাগরণ বলে গৌ হত্যার আন্দোলন উপর যে বই বেরিয়েছে বাংলাতে আবার নতুন করে বেশি করে বেরোচ্ছে, সেটার মধ্যে দেখবেন সমস্ত দেয়া আছে, তারা ধিক্কার দিয়েছেন মনুষ্য জাতির ইতিহাসে তারা যে অত্যন্ত ঘৃণ্য আহার এইসব করেছেন তাদের চিরকাল ক্ষতি হয়েছে। মানুষের যে অর্গানিক সিস্টেমগুলো আছে এটা ওই জঘন্য খাবারের উপযুক্ত নয়, বৈজ্ঞানিকরা বলেছেন ওরা জোর করে খায়। বাস্তবিক পক্ষে মানুষের দাঁত সমস্ত দেখবেন একেবারে সমান, যারা মাংসাশী তাদের জন্য ক্যানিবাল, তাদের জন্য দেখবেন ছেদন দন্ত থাকে চারটে, কিন্তু মানুষের জন্য কিন্তু সেরকম দেন না। যেদিন যারা হিংস্র প্রাণী তারা দেখবেন চেটে জল খায়, আর যারা হিংস্র নয় হিংসা তাদের বৃত্তি নয় তাদের জন্য ব্যবস্থা হলো তারা চুমুক দিয়ে জল খায়। এগুলো পার্থক্য বিচার করলে বুঝতে পারবেন মানুষের দেহের যে গঠন যা কিছু আছে এর দ্বারা মানুষকে হিংসা করতে বলা হয়। যাই হোক প্রসঙ্গক্রমে এটা এলো, এখানে প্রচেতাগণকে নিরস্ত করলেন সোম অর্থাৎ চন্দ্রমা, বললেন তোমরা হিংসা করো না, বৃক্ষ লতাগণের দ্বারা পালিত এই যে সুকন্যা এই যে সুরূপা কন্যাটি এই বলছেন প্রমলোচা নাম্নি অপ্সরার সেই সুন্দরী কন্যাকে প্রচেতাগণকে দিয়ে দিলেন, বলে তোমরা একে বিবাহ করো এবং সংসার বিস্তার করো। সেই অপ্সরার গর্ভে প্রচেতাগণ নিজের ঔরসে প্রচেতস দক্ষ উৎপাদন করেছিলেন, যার কথা আমি আলোচনা করতে গিয়ে আপনাদের কাউর মনে আছে কিনা জানি না, যেখানে দক্ষ প্রজাপতি শঙ্কর ভগবানের প্রতি অপরাধ করেছিলেন তাকে, তাতে দক্ষযজ্ঞ সৃষ্টি হয়েছিল, দক্ষযজ্ঞ সমস্ত বিনাশপ্রাপ্ত হয়েছিল, দক্ষের মুণ্ড
কেটে আগুনে দেওয়া হয়েছিল, তার পরবর্তী সময় ছাগমুণ্ড হয়েছিল। কিন্তু তারপর একটা কথা আমি বলেছিলাম, আপনাদের মনে আছে কি না জানি না, সেটা হলো এই প্রচেতস দক্ষ রূপে তার জন্মটা কিভাবে হলো না। বলছেন যখন শঙ্কর ভগবান করুণা করলেন তখন দক্ষের যে মুণ্ড কেটে আগুনে দেওয়া হয়েছিল তখন ছাগের মুণ্ড লাগানো হয়েছিল, তাতে ছাগমুণ্ড লাভ করেছিল দক্ষ। আর দক্ষ প্রজাপতি ছাগমুণ্ড লাভ করে যখন প্রাণটাকে ফিরে পেল শঙ্কর ভগবানের করুণায়, তখন স্তব করতে আরম্ভ করেছিল শঙ্কর ভগবানকে, অনেক স্তব করেছিল। কিন্তু টিকাকাররা গভীর বিচার করে বলছেন, ও স্তব করেছিল ঠিকই, বন্দনা করেছিল, আপনি তো সব, আপনি তো সব, অনেক কিছু বলেছিল, কিন্তু বললে হয় কি তার হৃদয়ের অন্তঃকরণে শঙ্করের জন্য একটা মৎসরতার রাগের একটা দেশ, একটা গন্ধ ছিল, তখনও মেটেনি, সে স্তব করেছিল, কিন্তু তার হৃদয়ে যে সেই যে বিদ্বেষ করেছিল, তার যে দাগটা কষায় সেটা যায় না, তার জন্য তাকে খেসারত দিতে হলো। পরবর্তীকালে আমরা এখানে দেখছি প্রচেতস দক্ষ রূপে তাকে জন্মগ্রহণ করতে হলো। প্রচেতস দক্ষ, আর দক্ষ কথাটারও ব্যাখ্যা আমি করেছিলাম, দক্ষ কথাটা ইংরেজিতে অনুবাদ করলে হয় এফিশিয়েন্ট। দক্ষ এটা কিসে দক্ষ যদি বিচার করা হয়, তাহলে সে কথাও আমি উত্তর দিয়েছি, সেটা হয়েছে তিনি কর্মকাণ্ডে দক্ষ, রক্ত মাংসের বিচারে। এটা আমার নাতি নাতি পুতি ছেলে মেয়ে, রক্ত মাংসের যে রিলেশন, যে কর্মকাণ্ড, এটাতে আসক্তধি, এই ব্যাপারে সে খুব এফিশিয়েন্ট, নিজেরটা ষোলো আনা বুঝে নিতে পারে, কিন্তু সে জানে না এই জড়জগতের বিচারের বাইরে এক অপ্রাকৃত জগৎ আছে, সূক্ষ্ম জগৎ আছে, যেখানে প্রবিষ্ট হওয়ার ক্ষমতা তার নাই। সে যতই দক্ষ বলে পরিচিত হয়ে থাকুক না কেন, কিন্তু অপ্রাকৃত জগতের যে প্রবেশ তার কাছে মানা, সে প্রবেশ করতে পারে না। দক্ষ যদি অপ্রাকৃত জগতে জোর করে প্রবেশ করতে চায়, সেখানে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা ছোটোবেলায় একটা কাহিনী পড়েছিলাম ইংরেজি পোর্সে, ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড, যারা জোর করে ঢুকতে যাবে তাদেরকে, তাদের পানিশমেন্ট পেতে হবে। দৈত্যরাজ, সে কোনো শিশুকে ঢুকতে দেয় না, আর যদি কেউ লিখে রেখেছে এখানে বোর্ড, এই বাগানে আমি ছাড়া কেউ, কোনো বাচ্চা কাচ্চা কেউ খেলতে পারে, বাচ্চাদের স্বভাব যেখানে বাগান দেখে ফুল দেখে, তো সেখানে গেটে লিখে রেখেছে, গেটে যে সাইনবোর্ড লিখে রেখেছে, ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড, যারা জোর করে ঢুকবে তাদের আদালতে এ করা হবে, তারা শাস্তি পাবে, এই কথা বলে রেখেছে, তার নাম দৈত্য। আর দক্ষ এখানে দৈত্য বলা যায় তাকে, দক্ষকে দৈত্য বললে আমাদের কোনো অপরাধ হবে না। দৈত্যদের যেরকম বুদ্ধি, তারও হৃদয়তে সেরামই বুদ্ধি রয়েছে, অতএব দক্ষ এক ধরনের দৈত্যই বলা যায়। সেখানে আমরা দেখলাম, এইভাবে বিচার করে দেখলাম যে প্রচেতাগণ যে এইভাবে প্রজা সৃষ্টি করল, দক্ষ প্রজাপতিকে জন্ম দিল, আর দক্ষ প্রজাপতি এবার তারা কী করল, অঘমর্ষণ নামক তীর্থে পাপ হরণ হয় সেই জায়গায়, সেখানে কী হলো দক্ষ সেখানে কী করলো, সেখানে গিয়ে প্রজা বৃদ্ধি না পাওয়ায় দুশ্চর তপস্যা করতে আরম্ভ করল। কে? দক্ষ। তার তপস্যার কোনো মূল্য নাই। শ্রী চৈতন্য মহাপ্রভু তার প্রকট বিহারে সুন্দরভাবে বলেছেন, অসুরও তপ করে তাহে কী বা ফল, কী ভাবো তুমি, তপস্যা করলে আমি পেয়ে যাবে? অসুরও তপ করে, হিরণ্যকশিপু তপ করেনি, হিরণ্যকশিপু যা তপ করেছে সেটা আমাদের শাস্ত্রীয় বিচারে বলা আছে, ন ভূতম ন ভবিষ্যতি, যে তপস্যা তিনি করেছিলেন মানে হিরণ্যকশিপু, তার সম্বন্ধে বলা রয়েছে শাস্ত্রীয় বিচার, ন ভূতম ন ভবিষ্যতি, যে তপস্যা করেছে কেউ করেও নি আর করতেও পারবে না, এরকম ধরনের। বাল্মীকি মুনি করেছিলেন ঠিক আছে, কিন্তু এর যে তপস্যার কথা বলে, এরকম একটা আশ্চর্য তপস্যা, কিন্তু ভগবান সেই তপস্যাতে সন্তুষ্ট হন না। যদি আমাদের সবার চিত্তবৃত্তি এরকম থাকে, আমাদের যে কোনো অ্যাকশন, যে কোনো ক্রিয়াকর্ম আমরা করব, তার দ্বারা যদি আমাদের হৃদয়েতে সবসময় এই বুদ্ধি থাকে,
যে ভগবানকে কি করে এন্টায়ার স্যাটিসফ্যাকশন দিতে পারো, পরিপূর্ণ রূপে ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্যই আমার ওঠা বসা খাওয়া চলা ফেরা যা কিছু আপনাদের সঙ্গে লোক ব্যবহার সব কিছুর পেছনে। যদি আমি কোনো মায়ের সঙ্গে কথা বলে থাকি তার পেছনে গুপ্ত রহস্য হলো কী করে একে চৈতন্য চরণে পাঠিয়ে দেবে, যে অকারণে দুঃখ পাচ্ছে এ তো দুঃখ পাওয়ার কোনো কথা না, তার পেছনে সব গুপ্ত রহস্য রয়েছে, ওকে ভালোবেসে ভগবানের কাছে নিয়ে যাও। এখানে আমাদের কোনো ব্যক্তিগত ক্ষুদ্রতম স্বার্থও বিরাজমান নাই। সেই জন্য ভক্তের ক্রিয়াকর্ম একরকম হয়, আর যারা কর্মে আসক্ত ধী তাদের বিচার আলাদা হয়, তাদের বিচার সেরকম হয় না। তারা নিজেদের সুবিধে কি করে কত বাট তাদের পৌপাত বলছেন পাটোয়ারি বুদ্ধি, পাটোয়ারি বুদ্ধি মানে ব্যবসায়ী বুদ্ধি, কোনটা লাগিয়ে কি পাবো, কি নোকসান হলো লাভ হলো, এইসব বিচারগুলো তারা করে থাকেন। এখানে প্রজাপতি দক্ষ একটু প্রজাপতি দক্ষ তিনি তপস্যা করতে গেছেন সেখানে বিন্ধ্যাচল পর্বতের পাদদেশে, দুঃসহ তপস্যা করছেন সেখানে। অঘমর্ষণ নামে একটা পাপহরণ তীর্থ ছিল, সেখানে ত্রিসন্ধ্যা স্নান করে হরিকে সন্তুষ্ট করলেন এবং হংসগুজ্জ নামক প্রসিদ্ধ স্তোত্র দ্বারা ভগবান অধ্যক্ষজের আরাধনা করেছিলেন। এবং এতে স্তোত্রতে অনেক কিছু ভগবানকে বড় বড় কথা বলেছিলেন, আমি জানি না তার এটা নিজের এটা অনুভব ছিল কি না, যদি অনুভব থাকে তাহলে ভালো কথা, আমার তো মনে হয় সেরকম অনুভব ছিল না। তথাপি তার উচ্চারিত এইসব কথাগুলোর কয়েকটা আমরাও হরিকথার সময় বলে থাকি, কেন ভগবত কথার কোনোটাই তো বৃথা নয়, সব কথাই ভগবত কথা। ভগবত কথার মধ্যে হিরণ্যকশিপু যেটা বলেছেন সেটাকেও আমি ফেলতে পারবো, ওটাও ব্যতিরিকভাবে ধরতে হবে, হিরণ্যকশিপুর বিচারটা আমি ডাইরেক্ট নেবো না, ব্যতিরিকভাবে আমি ভজনের সুবিধে করে নেবো। কাজেই শ্রীমৎ ভাগবতী মহাপুরাণে যা কিছু বিচার সেটা যেখান থেকে যেভাবেই আমাদের কাছে এসছে সেগুলো কোনোটাই ফেলার না, অন্যায় ব্যতিরিকভাবে সব কিছু আমাকে ভগবত ভজনের দিকে এগিয়ে দেবে। এগুলো হচ্ছে ফাইন আর্ট, কৌশল, যেজন কৃষ্ণ ভজে সে হয় বড় চতুর, আর যারা বোকা তারা বুঝতে পারে অনুভব করতে পারে না। এখানে প্রশ্ন হল, অনেক কথা বললেন প্রজাপতি ভগবানকে, তারপর সেখানে বলছেন যৎসক্তয়ো বদতাম বাদিনাম বৈ বিবাদ সংবাদ ভুবো ভবন্তি কুরবন্তি চৈষাম মুহুরাত্মমোহম তস্মৈ নমো অনন্ত গুণায় ভুম্নে। যৎসক্তয়ো বদতাম বাদিনাম বৈ বিবাদ সংবাদ ভুবো ভবন্তি কুরবন্তি চৈষাম মুহুরাত্মমোহম তস্মৈ নমো অনন্ত গুণায় ভুম্নে। যৎসক্তয়ো বদতাম বাদিনাম বৈ বিবাদ সংবাদ ভুবো ভবন্তি কুরবন্তি চৈষাম মুহুরাত্মমোহম তস্মৈ নমো অনন্ত গুণায় ভুম্নে। অনন্ত গুণের সাগর ভগবান হরি তাকে প্রণাম জানাই, ভুম্নে, ভুম্নে মানে ভূমা পুরুষ। অর্থাৎ বিচারটা হলো এই, দক্ষ প্রজাপতি এই যে বিরাট রূপ ভগবানের অনন্ত বিশ্বজুড়ে ভুম্নে ভূমা পুরুষের স্তব করছেন, ভূমা পুরুষের স্তব করছেন তিনি, আর বলছেন যার শক্তিতে বাদী বিবাদী পক্ষ খালি ঝগড়া করে থাকে, তর্ক করে থাকে একে অপরের সঙ্গে, যৎসক্তয় বদতাম বাদিনাম বৈ বিবাদ সংবাদ ভুবো ভবন্তি, বিরাট তর্ক ঝগড়া হয়। হরিদাস ঠাকুর সপ্তগ্রামে হরিকথা বলছেন হিরণ্য গোবর্ধনের সভাতে, ওখানে একটা ব্রাহ্মণ ঘটপটিয়া বুদ্ধি তর্ক শুরু করে দিল, কি আজে বাজে কথা, হরিনামের এই ফল, কত তপস্যা ব্রততে পাওয়া যায় না হরিনামের ফল, দেখো দেখি কোথাকার এসছে এখানে, এসব হরিদাসকে অপমান করলে, হরিনামের যে মহিমা হরিদাস ঠাকুর বলছেন সেটাকে অপমান করে যাতা বলছেন। তো সেখানে হরিদাস ঠাকুর তো তর্ক করলেন না,
হরিদাস ঠাকুর চুপ করে গেলেন, সবাই তাকে ধিক্কার দিল, ধিক্কার দিল তাকে, তুমি যা করলে তোমার তো অপরাধের শেষ নাই, নামাচার্য হরিদাস ঠাকুরকে তুমি এরকম অপমান করলে। হরিদাস ঠাকুর সেখানে বলছেন, হরিদাস ঠাকুর দুঃখিত হলেন না, হরিদাস ঠাকুর বলছেন তোমরা কেন দুঃখ পাচ্ছ? সেই ব্রাহ্মণের তার হচ্ছে তার তর্কনিষ্ঠ মন, তার তর্কনিষ্ঠ মন, ব্রাহ্মণের তর্কনিষ্ঠ মন, তার কোনো দোষ নাই তার তর্কনিষ্ঠ মন, তার তো কোনো দোষ নেই তার তর্কনিষ্ঠ মন, কোনোদিন সাধুসঙ্গ হয় নাই তাই করছে, তো তুমি দুঃখ পাও কেন? হরিদাস ঠাকুর কোনো দুঃখ পেলেন না, কিন্তু তিন দিনের মধ্যে তার কি হলো, গলে পড়ল উচ্চ নাসা, ওই যে বলেছিল নাক কেটে দেবো, হরিনামের যদি এরম প্রভাব হয় দেখাতে পারো, না দেখাতে পারো, হ্যাঁ যদি তুমি দেখাতে পারো আমি নাক কাটবো, না তোমায় নাক কাটতে হবে, এইরকম ধরনের একটা চ্যালেঞ্জিং মুড। বলার সঙ্গে সঙ্গে ভগবান, ভক্ত তো কোনো দোষ ধরেন না, ভক্তের নিয়ম হলো, ভক্তের নিয়ম হলো, দেখবেন আপনারা এখানেই আছে ষষ্ঠ স্কন্ধে, কীভাবে ভক্ত সহ্য করে যান, কোনো অন্যায় অত্যাচারে কিছু মনে করেন না, কিন্তু তার বিষয়টা ভগবান টেক আপ করেন। যখন কেউ বিচার করলো না, যেমন আমরা ভদ্রকালী স্বর্ণে পরমহংস ভরত এই জড়ভরতকে বলি দেওয়ার জন্য গেলেন, সে কেসটা কে টেক আপ করলেন? সাক্ষাৎ ভগবান, ভগবান প্রেরণা দিলেন ভদ্রকালীকে, এই কী হচ্ছে? ভদ্রকালী সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে গলা কাটতে আরম্ভ করলেন। তো যখনই পরমহংস বৈষ্ণববান দেবেন কোনো প্রতিকার করেন না, কিছু বলেন না, প্রতিবাদ প্রতিকার এরা করেন না, তখন তার বিষয়টা যদি গম্ভীর হয়, ছোটোখাটো ব্যাপার হলে তো কোনো ব্যাপার না ভগবান, কিন্তু বড় যদি কোনো বিষয় হয় তাহলে ভগবান সে কেসটাকে টেক আপ করেন, এমন অবস্থা করে দেন। সেটা আপনারা দেখেছেন নিত্যানন্দ প্রভুকে যখন অপমান করলেন সেখানে, কে নিত্যানন্দ প্রভুকে অপমান করলো, কি কি ওই যে সেই যে জমিদার ছিল, সেই জমিদার যে অপমান করলো তাতে কি হলো, হ্যাঁ রামচন্দ্র খান, রামচন্দ্র খান এই যে অপমান করলো তাতে কি হলো, সেখানে বৃন্দাবন দাস ঠাকুর সিদ্ধান্ত লিখেছেন, মহতের যেখানে অবমাননা হয় সেখানে সবাইকে কষ্ট পেতে হয়, বলি আমি কি করেছি, আমি তো করিনি, তাহলে হবে না, মহন্তের অপমান, মহন্তের যদি যে এরকম ধরনের হয় সেখানে সমস্ত গ্রামকে গ্রাম উজাড় হয়ে যায়, এরকম নিয়ম। আবার এক ভগবত ভক্ত যদি কোনো গ্রামে থাকেন সেখানে চারিদিকের লোক কৃপাপ্রাপ্ত হন, কৃপাপ্রাপ্ত হন। এইভাবে দেখা যায়, আমরা দেখলাম যে যৎসক্তয়বদতাম বাদিনাম বৈ বিবাদ সংবাদ ভুব ভবন্তি কুরুবন্ত চৈষাম মুহুরাত্মমোহ। আচ্ছা, আমাদের মধ্যে যে অল্টারকেশন, যে বাদানুবাদ যে হতে থাকে, কী জন্য হয় বিচার করলে দেখা যায়, আমি যে শ্লোক দিয়ে শুরু করেছি তারই অর্থ চলে আসবে, যেহেতু তাদের ভগবত চরণে কোনো মনস মনের কোনো সংলগ্ন অবস্থা নয়, সেই জন্য তারা জড় বিষয়ের বিষয়গুলোকে প্রাধান্য দেয়, তাতে তো বিষয়ের তরঙ্গ উঠবেই, গুণের তরঙ্গ, সেখানে ঝগড়াঝাঁটি হয়। কিন্তু যিনি ভগবত প্রসঙ্গেতে যিনি জীবনযাপন করছেন, যিনি ভগবত প্রসঙ্গেতে তার জীবনযাপন করছেন, তার জীবনে এরকম ধরনের কোনো ব্যাপার আসতে পারে না। সেই জন্য কুরুবন্তিম চৈ কুরুবন্তি চৈষা মুহুরাত্মমোহ, বিশাল একটা মোহ সৃষ্টি করেন, করে একে অপরের সঙ্গে বিবাদ সৃষ্টি করে মায়াদেবী এই জগতে ব্যতিরিকভাবে সব ভগবান এটা অন্যায় ব্যতিরিকভাবে সবই করছেন। এইভাবে অনেক স্তোত করলো, স্তোত্র করলো, কে পাঠ করলো হংসগুজ্জ নামক প্রসিদ্ধ স্তোত্রের দ্বারা, তাতে সে সন্তুষ্ট করে ভগবানকে, ঠিক আছে, কিসের কী জন্য করলো, সে কি ভক্তি লাভের জন্য করলো? না না, ভক্তি ভক্তি লাভে সংসার বিস্তার করবে, আমাকে কৃপা করো, আমি বেশি করে, আমি প্রজাপতি অধ্যক্ষ সমস্ত জগতের, এই সমস্ত এই যে এটা আমি সৃষ্টি করব। দক্ষ এইভাবে কি হলো, দক্ষের বিবাহ হলো, আবার দক্ষের বিবাহ হয়েছিল, দক্ষ প্রজাপতি সৃষ্টি করার জন্য এই ধরনের ভজন করলো, করে তার কি হলো, ভগবানের আরাধনা করলেন,
সেখানে বলছেন যে দক্ষ প্রজাপতি এবার বিবাহ করলেন, বিবাহ করলেন কাকে? না প্রজাপতি দক্ষ বিষ্ণু মায়ায় বর্ধিত শক্তি হইয়া, ভালো করে খেয়াল করতে হবে, প্রজাপতি দক্ষ বিষ্ণু মায়ায় বর্ধিত শক্তি হল, ভগবানের কিন্তু ডাইরেক্ট শক্তি হয়নি, ভগবানের মায়ার বর্ধিত মায়া অবস্থা, অপ্রাকৃত মায়া না, যোগমায়া নয়, কিন্তু ভালো করে এই একটা সূক্ষ্ম বিষয়। তা বলছেন প্রজাপতি দক্ষ বিষ্ণু মায়ায় বর্ধিত শক্তি হল, মায়ার শক্তি পেল, ভগবানের প্রত্যক্ষ বাস্তব শক্তি পাই নাই। সেখানে পঞ্চজনীর নামক এক কন্যাকে বিবাহ করে তার গর্ভে হরিয়স্য নামক অযুত পুত্র উৎপাদন করলেন। আমি অল্প অল্প খালি স্পর্শ করে যাচ্ছি। তাদেরকে পিতা বললেন, দক্ষ এই দেখো আমার উপর আজ্ঞা হয়েছে, জগতে প্রজা বিস্তার করো। অনেক ঘটনা, প্রজা এই প্রজাপতি দক্ষ প্রথমে কী কীভাবে সৃষ্টি করেছিলেন, তারপর অন্য অন্য প্রসিডিওর হলো, এগুলো সব এত আলোচনা করতে পারি না, সময় নেই। যখন এই কথা বললেন, ঠিক আছে আমরা যদি সৃষ্টি বর্ধন করতে হয় তার শক্তি লাভের জন্য, ওরা ভজনে চলে গেল। সৃষ্টি লাভের জন্য যখন চলে গেল পশ্চিম দিকে, সমুদ্রের দিকে চলে গেল, ওইদিকে সেখানে নারদজি মহারাজ সেখানে আবির্ভাব হয়ে তাদেরকে এত সুন্দর উপদেশ করলেন, বেরে একেবারে কূটবুদ্ধি, কূট মানে কূটবুদ্ধি মানে এমনভাবে বিচারটা করেছেন ওরা মাথা পাকিয়ে যাচ্ছে। যেমনভাবে আপনারা দেখলেন পুরঞ্জনের উপাখ্যানটা নারদজি মহারাজ বলেছিল প্রাচীন বর্হিকে, প্রাচীন বলল আমি তো বুঝতে পারছি না আপনি কী বলতে চান, এই কথা তো আমি মানে ঢুললাম না, তখন তার বিচার করে বলেছিল। এখানেও অনেকটা সেরকম, এ শোনো তোমরা কি করে তোমরা এই যে সংসার করবে, বহুরূপা স্ত্রী এবং পুংসচালি পতি পুরুষকে না জেনে কি করে সংসার করবে, একটা জায়গা আছে সেখানে উভয় দিকে প্রবাহিত নদী, এর যে রহস্য না জেনে তোমরা কি করে সংসার করবে, ভালো করে সংসার করতে এসছো তোমরা, ভালো বুদ্ধি তোমাদের। এইরকমভাবে অনেক কূটবুদ্ধি কূট বিচারের দ্বারা নারদ হরযশ্বগণকে নারদের কূটবাক্য সকল শ্রবণ করে ওরা ভালো করে গালে হাত দিয়ে বসতে বসে গেল, এর মানে কি? ভালো করে যখন এই সমস্ত বিচারগুলো তাদের মাথায় আসতে লাগলো, তখন বলে রি এই যে ভূমি শব্দে ক্ষেত্র ওহাই জীবসঙ্গ লিঙ্গ শরীর, এর কোনো বিনাশ নাই, অনন্তকাল ধরে সব জীবাত্মা লিঙ্গ শরীর যতক্ষণ না ভাঙতে পারে চলছে, যা আত্মার অনাদিকাল হতে বন্ধনের কারণ। আর এরকমভাবে বিভিন্ন কথা উপদেশ করতে আরম্ভ করলেন। এই উপদেশগুলো যখন একটু হৃদয়ঙ্গম হলো, বলো তাহলে আমরা সংসার করব না, পিতা তো সংসার করার জন্য আমাদেরকে বলেছিলেন সংসারে প্রজা বিস্তার করো, তো পিচার পিচার কাছে আর ফিরেই যাবো না আর কি, বলে ওরা চলে গেল ভজন করতে। ভজন করতে গিয়ে তারা আর ফিরে এলো না। তখন তাদের দক্ষ প্রজাপতি যখন খবর পেল তখন রেগে আগুন, আরে নারদ এইরকম করেছে, আমার অযুত পুত্রগণকে সব প্রবিষ্ট করে দিল, কোন মার্গে? নিবৃত্তি মার্গে, প্রবৃত্ত মার্গে তো তারা নেই। রাগ হলো, কিন্তু দেবর্ষি নারদ কি হঠাৎ কি বলবো। পরে আবার কি করলেন, আবার সেই দক্ষ প্রজাপতি পুনর্বার পাঞ্চজনীর গর্ভে সবলাস্য নামক সহস্র সংখ্যক পুত্র উৎপাদন করল। তাদেরকে যখন পিতা বললেন দক্ষ যে এই তোমাদের প্রজাপতি, তোমরা আমি প্রজাপতি আর তোমাদেরও এর মাধ্যমে প্রজা বিস্তার করতে হবে, সংসারে যেন সৃষ্টি বৃদ্ধি পায়, তারা বললেন তাহলে আমরা তপস্যা করতে যাই, তপস্যা করে এসে তারপর করব, তার জন্য তো শক্তি দরকার। সেটা গিয়ে নারায়ণ সরোবরের তীরে চলে গেল, ওখানকার পবিত্র জায়গায়, সেই জলে স্পর্শ হওয়া মাত্র তাদের বুদ্ধি ভালো হয়ে গেল। নারায়ণ সরোবরের তো মহিমা শুনেছেন, পবিত্র জল, আচমন স্নান এসব করে দেখে বুদ্ধি ঘুরে গেল, বলছে যে তো পিতা তো বলল কিন্তু এ তো ভালো ঠেকছে না। তারপরে নারদজি আবার তাদেরকে এমন সুন্দর, দেখো বড় ভাই তোমরা যে লাইনে গেছে তোমরা সেই লাইনে যাবে না, তোমরা বিপরীত লাইনে। বলো না আপনি ঠিক বলেছেন ভাইয়েরা, আমাদের বড় ভাই যে লাইনে গেছে আমরাও সেই লাইনে যাব। তো বড় ভাই গেছে, ভজ ভাই যারা ছিল বড় ভাই
হরযশ, ওরা তো ভজনের রাস্তায় চলে গেল, ওরাও চলে গেল। ব্যাস যাওয়ার পরে নরদের কাছে খবর এলো, নারদের কাছে খবর হওয়ার পর সে রেগে আগুন হয়ে বললো একেবারে নারদকে, একেবারে যেন পারলে একেবারে খেয়ে ফেলতে পারে। বলে তোমার মতো এরকম দুষ্ট ব্যক্তি আমি দেখি নাই। কেন দুষ্ট ব্যক্তি তো সেরকম, যদি ভগবত ভজনে চলে যায় তখন তো দুষ্ট হয়। পিতামাতা বলে না, দেখো পিতামাতা ঘরে রয়েছে, ছেলে পেলে খুব ভালো, যেই ভজনে গেল কান্দতে আরম্ভ করলো। হ্যাঁ, আর ছেলে যদি আমেরিকাতে যায় তখন বলে ছেলে আমার ভালো আছে, ঝোলে ঝালে, আমার ছেলে ঝোলে ঝালে আছে, কত রমণী ভোগ করছে কত কিছু, তখন কোনো দুঃখ নেই। যেই ভগবত ভজনে যাবে তখন কান্দতে আরম্ভ করলো, ভালো তো, এ তো মায়ার কীরকম প্রভাব দেব, তখন কান্নার কি আছে, ভগবত ভজনে আছে, সে বিদেশে যায়নি, এদেশেই রয়েছে, তখন কান্না পাবে, সহ্য করবেন। এটা হচ্ছে মায়ার প্রভাব, পিতা মাতাদের এটাই, এই প্রভাব তারা এড়াতে পারেন না। যাই হোক, দক্ষ অত্যন্ত যাতা বললেন, তুমি একটা অসাধু, তুমি সাধু, তুমি সাধু, অহো অসাধু সাধু নাম সাধু লিঙ্গে নস্তায়া, তুমি সাধুর বেশটা গ্রহণ করেছো, তুমি কি সাধু, তুমি সাধু হলে এরম করতে, ছেলেপেলেগুলোকে সব পাঠিয়ে দিলে, আমি সংসার বউ কাকে নি, শোকে দুঃখে কাতর হয়ে গেল, হায় হায় আমি কি করব। বলে আমি তোমায় অভিশাপ দিচ্ছি, কোনো জায়গায় তুমি তিন দিনের বেশি থাকতে পারবে না, যাও। নারদ হাসতে হাসতে বলে ভালোই হয়েছে, যত ঘুরবো ততই ভালো, মহারাজ সাধুগুরু বৈষ্ণব যত ঘোরে ততই তো ভালো, নতুন নতুন জায়গায় লোকগুলো সংস্পর্শে তার ওই কথা জানতে পারবে, সেটা অভিশাপ হলো কি আশীর্বাদ হলো। নারদজি বললো ভালোই অভিশাপ দিল, এটা তো সাপে বড় হলো, তা আমি আরও বেশি করে সেবা দিয়ে দিল, বেশি করে ঘুরবো, বেশি করে ঘোরাতে কি হবে, আমি কি করব, তখন এই কথাগুলো আলোচনা করব, ভগবানের কথা, আর ভগবানের কথা যা তো আলোচনা করবো, তো জীবুদ্ধার হবে, তো ভালোই হয়েছে, যা কিছু মনে করলেন না, যা অভিশাপ দিয়েছি দিয়েছি কি আর আছে। এইভাবে নারদজি মহারাজ কোনো প্রতিকার কিছু প্রতিবাদ বা কিছু করলেন না, এইভাবে দেখা গেল। পরে কি আর করে, যত ছেলে জন্ম দিচ্ছে সব তো পাঠিয়ে দিচ্ছে সাধু করে, এবার ভগবানের ইচ্ছায় তার কন্যা জন্ম হল, অনেকগুলো কন্যা, ষাটটা কন্যা জন্ম হলো, ষাটটা কন্যা হলো। ষাট কন্যাকে কি করলো, সে বিভিন্ন জায়গায় ভাগ করে দিল, ধর্মরাজকে দশটা কন্যা দিল, কশ্যপকে তেরোটা, সাতাশটা দিল চন্দ্রমাকে, অপর ভূত অঙ্গিরা কৃশাস্য এই তিনজন মুনিকে দুইটি দুইটি প্রদান করে অবশিষ্ট চারটি তার্খ নামক কশ্যপকে প্রদান করলেন, যা ল্যাটা মিচে গেল। তাদের গর্ভেতে আবার অনেক পুত্র নাতিপুতি হলো, সংসার বৃদ্ধি আর এইদিকে হচ্ছে না, ওদিকে ঘুরিয়ে হলো, যাক হলো। এইভাবে দেখা যায় তার সংখ্যা বৃদ্ধি পেল, তাহলে ধীরে ধীরে এবার কী করলো, এইসব হতে থাকলো সৃষ্টি। এবার সৃষ্টির অনেক প্রকরণ আছে, আমরা দেখব সৃষ্টির প্রকরণে অনেক বিষয়, এসব আমি ক্ষমা চাইছি, আমার এভাবে ঝাঁপ দিতে ইচ্ছা করে না, আমি আস্বাদনের কথাটাই বেশি পছন্দ করি, কিন্তু সময় নেই, যতটা গুরু বৈষ্ণবের কৃপাতে সম্ভব হয়। সপ্তম অধ্যায়তে এখানে রাজা পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন কাকে, সুখদেব গোস্বামীকে, গুরুদেব আমরা শুনেছি দেবগুরু বৃহস্পতি তার শিষ্য এই ইন্দ্রকে কোনো কারণেতে পরিত্যাগ করেছিলেন, এটার কি ঘটনা একটু দয়া করে যদি আপনি বলেন। তখন সেখানে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলতে আরম্ভ করলেন, দেখো বাবা, জগতে যত বৈভব হবে প্রতিপত্তি হবে তত মানুষের বন্ধনের কারণ হয়, যত আমি জীবনে দুঃখ পাব তখন আমার অপ্রাকৃত জগতে যাওয়ার দরজাগুলো এন্ট্রেন্স খুলে যায়। এই গ্রিন সিগন্যালগুলোকে লোকে রেড সিগন্যাল মনে করে, এটি সবচেয়ে দুঃখ, যেটা আমি আগে আলোচনা করে বলেছিলাম যে বিপদ বলে মনে করছে কুন্তী দেবীর মতো বুদ্ধি তো কাউর হলো না। আর আমাদের শাস্ত্রীয় বিচার আগেও বলেছিলাম, বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ, বিপদ হো বিস্ফোরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি, এটি তো, এটা যদি অনুভব হয়ে যাবে তখন আমার ভজন হচ্ছে না, তখন তো দ্বিগুণ ভজন হবে। তখন দেখি নারদজি মহারাজ বাচ্চা একটা ছেলে, তার মাটা চলে গেল, কেউ নেই, নারদজির কে আছে, একটা বাচ্চা ছেলে পূর্বজন্মের তার ইতিহাস, মাটা চলে যাওয়ার পর সেই যেহেতু সাধুসঙ্গ করেছে তার বুদ্ধিটা কীরকম,
বলে যাক ভালোই হলো, ভগবানের ইচ্ছাতে মাটা চলে গেল, মা বন্ধনের কারণ ছিল, এখন চলে যাও তারকে বাধা, এই খোকা কোথায় যাচ্ছিস, ওখানে যাস না, ওখানে সাপ আছে, ওখানে কুকুর আছে, আর কে বলবে, আর বলার নেই, চল এবার ভালোই হয়েছে, ভালো ভজন হবে। তো যারা বাস্তবিক ভজন করবেন তারা দুঃখের মধ্যে অনুকূলটা অনুসন্ধান করবেন, তত্ত্বে অনুকম্পা, ভগবান এটা করুণা, দুঃখটা হলে ভগবানের কোনো দাম নেই, আর সুখ দিলে এই তো ভগবান ঠিক আছে, এটা নয়। ভগবানের যা কিছু দেবে তোমার জীবনে, দুঃখ দিক সুখ, সুখ দিক যা কিছু দিক জীবনে, যদি ভক্ত হও তাহলে বিচার আসবে, ভগবান যা করেন সব মঙ্গলের জন্য করেন, ভগবানের যা কিছু সব মঙ্গলের জন্য। এখানে এই যে বৃহস্পতি এই যে রাজা স্বর্গে, স্বর্গের রাজা ইন্দ্রকে কেন ত্যাগ করলেন, কারণ হলো ইন্দ্র যে ঐশ্বর্য লাভ করেছে সেই ঐশ্বর্য মদেতে, ঐশ্বর্য মদ আছে, কুন্তীদেবী আগেই বলেছিলেন, যারা শুনেছেন তারা জানেন, জন্মৈশ্বর্য শ্রুত শ্রীভিড়েদমান মদহাপমান নৈব অবিরাতম বৈ তমাকিঞ্চন গোচরম। কুন্তীদেবী বলছেন, দেখো ভগবানকে বলছেন, এতদিন তো নিজে পিসি সেজে ছিলেন, এখন আর পিসি পিসি ভাবছেন না, এই সাক্ষাৎ ভগবান বাবা, এতদিন তো বুয়ার চরণে পিসির চরণে এসে মাথা রেখে পিসি কেমন আছো বলো, ভালো আছি, মাথা একটু হাত বুলিয়ে দিতেন, একটু জুম খেয়ে নিতেন, এখন হচ্ছে বাবা সাক্ষাৎ ভগবান, সেখানে এই বুদ্ধি এসে গেছে, আছে স্নেহ তো আছেই। সেখানে বিচার হলো, এই কুন্তীদেবী বলছেন স্তুতিতে, জন্মই সহ্য শ্রুত শ্রীভীর রেধমান মদহাপমান নৈব অর্হতি অবিদাতম বই তমকিঞ্চন গোচরণ। জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রী, এটার যে এক্সেলেন্সি লোকের জীবনে যদি থাকে, আমি বড় বড় জন্ম এই আমি বড় বন্ধু জন্ম জানো, এই জন্য চৈতন্য ভাগবতে বলছেন প্রমাণ করার জন্য, চৈতন্য মহাপ্রভু বড় বড় বৈষ্ণব গুণকে ইচ্ছে করে কি ছোট কুলে জন্মগ্রহণ করিয়েছেন, দেখে এসবের কোনো অর্থ নেই, চৈতন্য মহাপ্রভু এটা প্রমাণ করার জন্য জন্মাইলেন হরিদাসে জবন কুলেতে। এইভাবে সমস্ত দেখা যায়, ভগবান ইচ্ছে করে বড় বড় বৈষ্ণবদের ইচ্ছে করে এমন কুলে জন্মগ্রহণ করান যে লোকের একটু লজ্জা হয়, যে কুলটা কিছু না। হনুমানজি মহারাজের বিচারটা বলেছিলাম আগে, ন জন্ম নূনম মহতো ন সৌভগম ন বাংন বুদ্ধের নাকৃতি তোষ হেতু তৈর্যদ বিশিষ্টন্নপি ন বনু কষহ চকার সক্ষেবত লক্ষণাগ্রজ। আমার দেখো আমাদের কি বংশ আছে বলো, আমরা কোন কুলে জন্ম করেছি, পশুকুলে, কি বিদ্যা আছে আমাদের, কিরম দেখতে দেখো, তা আমাদেরকে কী বা কেন করলো ভগবান লক্ষণাগ্রজ, তাহলে কি ভালো কুল, ভালো কুল, তারপরে ভালো সেখানে সুন্দর রূপ, বিদ্যা ধন দৌলত আছে, এগুলো কি ভগবানের কৃপার কারণ নাকি, এটা তো বলে দেওয়া হয়েছে সরভি, এই যে ছ জন্ম ঐশ্বর্য সুত শ্রী ইত্যাদি সমস্ত কিছু, তারপরে অনেক কিছু আছে এর মধ্যে, এগুলো সমস্ত কিছু তারা যেসব বদ্ধজীব তাদের পক্ষে অভিমানের কারণ হয়ে দাঁড়ায়। আর এইটাই যদি কোনো মহাভাগবত বৈষ্ণবের জীবনে থাকে সেটা কী হয়, যেন অম্বরীশ মহারাজের কাহিনী, অম্বরীশ মহারাজের কথা আমরা দেখতে গিয়ে দেখব, সেখানে এত বড় একজন রাজা, জনক মহারাজের জীবনী দেখুন, এত বড় একজন রাজা তাদেরকে অভিমান স্পর্শ করেছিল, কখনো করে নাই। কাজেই এই যে গুণাবলীগুলো, বিরাট ঐশ্বর্য, বিরাট জ্ঞান, সমস্ত কিছু বিদ্যা আদি যা কিছু, ধন দৌলত, রূপের ছটা, এগুলো সমস্ত বাস্তবিক ভগবত ভক্তের জীবনে কোনো অভিমান আনয়ন করতে পারে না, নিরভিমান তারা। কিন্তু এগুলোই যদি কোনো অসৎ ব্যক্তির জীবনে আসে সেটা কী হয়, অভিমানের কারণ হয়ে দাঁড়ায় এবং তাতে তাদের অধঃপতন হয়ে যায়। এখানে আমরা দেখলাম ঠিক তাই হলো, এখানে আমরা দেখলাম এই যে আমাদের দেখলাম ইন্দ্র মহারাজ তার জীবনের যে ঐশ্বর্য এসছে, এই ঐশ্বর্যের ফলেতে এসে এমন হৃদয়তে একটা অভিমান চলে এসছে, তার ফলে কি হলো, গুরুদেব বৃহস্পতি সভাতে আসছেন আর এই সভাতে বসে মেহফিল চলছে, উর্দু ভাষা বলে মেহফিল, আনন্দ উৎসব, গান বাজনা সব চলছে,
এই সময়তে সেখানে ইন্দ্র বসে রয়েছেন শচীকে নিয়ে, আর এই সময় গুরুদেব আসছেন। গুরুদেবকে দেখার পর তার উচিত ছিল কি, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে সিংহাসন থেকে নেমে দণ্ডবোধ করা, গুরুদেব এসেছেন আর তা করল না। যখনই গুরুদেব দেখলেন যে এর তো অভিমান চলে এসছে, নেতৃত্বকে অভাব এ তো হবে না, তখন গুরুদেব কি করলেন, আসতে গিয়ে আর এলেন না, তখন ব্যাক করে চলে গেলেন এবং অন্তর্ধ্যান লীলা করলেন, অদৃশ্যতাম কথা হয়, বৃহস্পতি চলে গেল। সভা যখন শেষ হলো, অর্থাৎ এই আনন্দ নাচ গান সব কিছু, তখন ইন্দ্রের মনে একটা পরিতাপ এল। ইন্দ্র চিন্তা করলেন, এটা আমার কেন করলাম, এটা তো উচিত ছিল না, এত বড় আমার এই গুরুদেব এসছেন আর তাকে আমি অপমান করলাম, তাকে উঠে দাঁড়ালাম না, তার সম্ভাষণ করলাম না, গুরুদেব কোথায় গেলেন, হায় হায় বলে সঙ্গে সঙ্গে গুরুদেবকে খুঁজতে আরম্ভ। বদ্ধজীবের এরম হয়। ইন্দ্রের এই যে বিষয়টা, এটা বিষয়ের দ্বারা কি হতে পারে এটা বোঝাবার জন্য, এখন ইন্দ্রকে আমার সমান মনে করে নিলে আবার অপরাধ হয়ে যাবে, এটা যেন না করে। বিষয় ঐশ্বর্য এলে পরে কি হবে, ভগবান একটা একটা উদাহরণ রেখে জগতের কাছে প্রমাণ রাখেন। তো ইন্দ্র এটা করলেন, ইন্দ্র এরকম অনুশোচনা এলো, সে এখন দুঃখের সঙ্গে এমন জর্জরিত হলেন, পরিতাপ করতে লাগলো, আমার তো কাজটা ঠিক হলো না, কেন এটা হয়ে গেল আমার, তা গুরুদেবকে আমি খুঁজে বার করব এবং তার চরণে মাথা রেখে আমি ক্ষমা, গুরুদেব তিনি নিশ্চয়ই ক্ষমা করবেন শিষ্যের অপরাধ। কিন্তু গুরুদেবকে পাওয়া গেল না, গুরুদেব যখন অদৃশ্য হয়ে গেলেন তখন সে তার মাথায় বাজ পড়ল, রে আমি এখন কি করব, স্বর্গরাজ্যে যত যজ্ঞ আদি করি আমি মঙ্গলের জন্য কত রকম, তা তা কাকে দিয়ে করব, হায় হায় কি হবে, এইভাবে মাথায় বাজ পড়ল। এইভাবে বৃহস্পতি মুনিবরম সুরাসুর নমস্কৃতম নো চাচ চালাসনাদ ইন্দ্র পশ্চন্নপি সভাগতম, সভায় আসতে দেখো গুরুদেবকে এই যে মুনিবর সুরাসুর নমস্কৃতম সমস্ত সুর অসুরগণ বৃহস্পতি মহারাজ কি জয়, এইভাবে যে দণ্ডবোধ করেন তাকে পাত্তাই দিল না। সেই সময়তে আশ্চর্য ব্যাপার, সভাতে আসতে দেখো, আর যখন এরকম গুরু হেলন হলো তখন তার অমঙ্গল নেবে এলো। যখন গুরুদেবকে অবহেলা করল তখন কি হলো, অমঙ্গল নেবে এলো চারিদিকে, নানা রকম অমঙ্গল নেবে এলো, বলে এরকম ধরনের একটা অবস্থা, রাজ্য লক্ষ্মী কতদিন থাকে, সবার সঙ্গে থাকে, লক্ষ্মী অচলা হয়ে থাকতে পারে, লক্ষ্মী চঞ্চল, লক্ষ্মী বিভিন্ন জায়গায় যান, কিছুদিনের জন্য থাকেন, সেখান থেকে আবার বিয়ে নেন, বিদায় নেন। যখনই ব্রহ্মার কাছে গিয়ে বড় পরিতাপ করতে লাগলেন, ব্রহ্মা বললেন, না যা করেছো খুব অন্যায় করেছো, ব্রহ্মা কি প্রশ্রয় দেবে, ব্রহ্মার কাছে বললো আমাদের এরকম ভুল হয়ে গেছে, কী কর, ভুল হয়ে গেছে, এই ফুলের কী পাশিত, যা করেছো অহোবত সুরশ্রেষ্ঠা হি অভদ্রম ব কৃতম মহৎ, বহ তোমরা বিরাট অন্যায় করেছো, মানে ইন্দ্রর সঙ্গে ইন্দ্রের গোষ্ঠীর মানে পুরো গোষ্ঠীটা চলে আসছে, একজনের মহৎ অবহেলা হলে সবাই নাম চলে আসবে, হ্যাঁ এইটাই নিয়ম। সেখানে বলছেন, বলো বিদেশে একটা আশ্চর্য আশ্চর্য বিষয় আছে, কোনো যদি খারাপ কাজ করে, খারাপ কাজ করে যদি ধরা পড়ে তখন আমাদের দেশে কি করে, প্রথমে আর নিজের নামটা বলেন, প্রথমে বলে ও করেছে ও করেছে, তুমি কোথায় ছিলে, না আমি ছিলাম, কিন্তু বিদেশে ইংরেজি ভাষায় আছে যদি কোনো কেউ ধরা পড়ে প্রথমে নিজের নামটা বলবে, প্রথমে নিজের নামটা বলে, এই ভদ্রতাটা আছে। কাজে এখানে ব্রহ্মা বলছেন, অহোবত সুরশ্রেষ্ঠা হি অভদ্রম বা কৃতম মহৎ, এত বড় অন্যায় করলে তোমরা, অভদ্রর মতো কাজ করেছ, ব্রহ্মিষ্ঠম ব্রাহ্মণম দান্তম ঐশ্বর্যাত নাভ্যানন্দ, তোমার এত ঐশ্বর্য মত চলে এলো, হ্যাঁ এই এরকম একজন গুরুকে তুমি অবমাননা করলে, তো কি করা যায়, কিছু করার নেই, বলে দেখো এখন আর কিছু করার নেই, তোমাদের কিন্তু এখন আর কোনো ব্যাপারে জয়যুক্ত হতে পারবে না। অসুররা খবর পেল যে ভালো করে গুরুদেবের অপমান হয়ে গেছে, বলে ভালোই হয়েছে আমাদের এবার সুযোগ হলো, জানে গুরু গুরুর চরণে বৈষ্ণব চরণে অপরাধ হলেই তোমার অধঃপতন হবে, তোমার শক্তি চলে যাবে, আর গুরু বৈষ্ণব যদি পেছন থেকে তোমায় ধরে রাখে তোমার হর ঐশ্বর্য লোকের সম্মান সব বাড়তে থাকবে, এটা নিয়ম।
গুরু ত্যাগ করলে যে কি হয় সেটা আপনারা দেখেছেন, যে শ্রী মাধবেন্দ্র পরিবারের কাছে অপরাধ করার ফলে রামচন্দ্রপুরীর কি অবস্থাটা হল। রামচন্দ্রপুরী গুরুদেবকে উপদেশ করছে, আর ব্রহ্মনিষ্ঠ তুমি কেন কান্নাকাটি কি দরকার, ভগবান তো আছেই সর্বত, আর তুর হতুই হত ছাড়া, কৃষ্ণ না পাইলু না মথুরা না পাইলু, নিজে দুঃখ মরে গেলাম আমি, ও ও হত ছাড়া এসে আমাকে উপদেশ, যা দূর যাও যথিতথি, যেখানে সেখানে চলে যা, তোর মুখ দেখলে মোর হবে অসৎগতি বলে তাকে তাড়িয়ে দে। তাতে কি ফল হলো, ফলটা কি, সেই যে গুরুচরণে অপরাধ, গুরুচরণে যে অপরাধ করলো, এই যে গুরুদেবের দোষ দেখলো, গুরুদেবকে উপদেশ করলো, গুরুচরণে অপরাধ হলো, তার ফলে তো সেই অপরাধ বৈষ্ণবদের তো করছেই, উঠে গিয়ে ভগবান যে সাক্ষাৎ পরাত্পর অখিলেশ চৈতন্য মহাপুর দোষ দেখছে, কালকে রাত্রে এখানে পিঁপড়ে চলছে, কে পরমাণু খেয়েছিল বলা, এখানে বড় লোভিত এ সন্ন্যাসী, সাক্ষাৎ ভগবানকে নিন্দা করছে, এখানে পিঁপড়ে চলছে কেন, নিশ্চয়ই এ সন্ন্যাসী কালকে রাত্রে পরমাণু খেয়েছে মিষ্টান্ন, তাহলে পিঁপড়ে যায় কেন, মহাপ্রভু হাসবে না কাঁদবে, বলে ভাই আমি কিছু করি নাই, তবে বানিয়ে নিন্দা করছে, তথাপি মহাপ্রভু কিছু বলে না, বানিয়ে নিন্দা, কিন্তু কল্পিত নিন্দা, কিছু বললেন না। তাতে কি হলো, পাষণ্ড খাতায় নাম উঠে গেল, ভক্তি পেলো পাষণ্ড খাতায় না, যা পাষণ্ড খাতায় নাম উঠে রেজিস্ট্রি হয়ে গেল পাষণ্ড খাতায় নাম। আমরা এটা তারা যেন শিক্ষা গ্রহণ করি, কীরকমভাবে সতর্কভাবে গুরু বৈষ্ণবের কাছে অগ্রসর হতে হয়, গুরু বৈষ্ণবের সেবা করতে হয়। এই জন্য বন্দময়ী সাবধান মঠে এই কথাটা বানিয়ে লেখে নাই, এটা বুঝে শুনেই লিখেছে পদকর্তা। সেইখানে এবার কি হলো, যে এই যে অবস্থাটা হলো, সমস্ত এবার অসুররা শক্তি পেয়ে গেল, অসুররা শক্তি পেয়ে গেল আর কিছু করার নেই, অসুররা তো শক্তি পাবে। ইন্দ্র মহারাজকে লাস্টে উপদেশ করলো, ঠিক আছে এক কাজ করো, তোমার যাগ যজ্ঞ এইসব নিয়ে তো সমস্যা, এক কাজ করো, প্রচণ্ড প্রতাপশালী এক বিরাট তেজস্বী ত্রষ্টানন্দন আছে, তার কাছে যাও। ত্রষ্টানন্দনের কাছে গেলে সে তোমাদের সব যজমানের কাজ সব করবে, সে প্রচণ্ড তপস্বী এবং প্রচণ্ড ভজন করেন, যাও বিশ্বরূপ তার কাছে যাও। তারা গিয়ে এবার তাকে প্রার্থনা করলেন, যে দেখুন আমাদের গুরুদেব এরকম তো অন্তর্ধান করেছেন, কি ব্যাপার, আপনি যদি করুণা করেন তাহলে আমাদের এই যাগ যজ্ঞ আদি সব কিছু এগুলো আমাদের সুষ্ঠুভাবে হতে পারে, তো আপনি যদি দয়া করেন। তখন তৃষ্ণানন্দরা হেসে বললেন, ঠিক আছে এ তো অ্যাকচুয়ালি পিতৃকুল, মাতৃকুল আছে মামা, মামার বংশ হচ্ছে অসুর, অসুরের কুলে, যাই হোক বলো ঠিক আছে, রাজি হলেন। রাজি হয়ে এসে বিভিন্ন যজ্ঞ শুরু হল, আবার স্বর্গে যেমন যাগযজ্ঞ ছাড়া তো থাকে না, যাগযজ্ঞ শুরু হল। যজ্ঞ করতে গিয়ে হঠাৎ ইন্দ্র একবার আবিষ্কার করলেন, এতদিন বোঝেননি যে বেটা তলে তলে এত বুদ্ধি, সেখানে কি করছেন, বলছে জোর করে মন্ত্রতে সোহা সোহা বলে দেবতাদের দেয়, আর চুপ করে ইন্দ্র যখন এদিক ওদিক হয় তখনই মাতুল কুল অর্থাৎ মামার কুল অসুরগুলো ওদের নামে চুপ করে গোপনে ওখানে দিয়ে দেয় অগ্নিতে। ইন্দ্র ভালো করে খেয়াল করে দেখলো, আরে কী করে এটা বল, এ তো অসুরদের ভাগ দিচ্ছে, রেগে একবার আগুন হয়ে গেল, আরে যজ্ঞক্ষেত্র সেখানে রেগে আগুন হয়ে গিয়ে তরোয়াল খুললো, মোটে গলা একদম কেটে উড়িয়ে দিল, কোনো কথা নেই, কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং নেই, কেন করলেন কি একটা বিচারে আসুক, কোনো কথাবার্তা নেই, গলা কেটে পুরো আলাদা, তিনটে গলা ছিল তার, তিনটে গলা কেটে পড়ে গেল, সর্বনাশ হয়ে গেল যজ্ঞক্ষেত্রে, ব্রাহ্মণ তেজস্বী ব্রাহ্মণের হত্যা হয়ে গেলে, এক তো ব্রাহ্মণ ব্রহ্ম হত্যা হলো, তারপর গুরুরূপে গ্রহণ করেছ গুরু হত্যা হলো, এই সমস্ত কাণ্ড কারখানা দেখে তো ব্রহ্ম হত্যার পাপ তাকে তো তারা করতে আরম্ভ করলো, ভয়েতে পালিয়ে পথ পায় না। এইভাবে দেখা গেল তার বিরাট বিপদ উপস্থিত হলো, কি করে এখন, করার কিছু নাই। মুনি ঋষিরা সব বিচার করে বলল, ইন্দ্র দেবরাজ ঠিক আছে আমরা একটা একটা সলিউশন বার করার চেষ্টা করছি, সমাধান, তোমার এই যে ব্রহ্মহত্যার পাপটা
এটা চারটে ভাগ করে দেবো, তাতে চারটে ভাগে গাছপালা নেবে, স্ত্রী নেবে, জল নেবে, এইভাবে হ্যাঁ সমস্ত কিছু মাটি নেবে, মাটি মাটি খুঁড়লে পরে সেটা পূরণ হবে, স্ত্রী মায়েদের সব বিষয় আছে সেইটা। এই প্রসঙ্গে গাছপালার মধ্যে আঠা দেখা দেবে বেরোয়, এরকমভাবে তারা বলল, ইন্দ্রকে বলল ঠিক আছে দেবরাজ, আপনার এই পাপ ব্রহ্মহত্যার পাপ আমরা চার্য চা আমরা আপনাকে বাঁচাতে হবে, কেন আপনি তো দেবরাজ, আপনি না হলে তো সব বিশৃঙ্খলা হয়ে যাবে। এইভাবে কি করল, পাপকে ভাগ করে দিয়ে দেবে, চারটে ডিভিশন করে, জলে বুদবুদ ওঠে গ্যাঁজা, এইভাবে চারজন ভাগ করে নিল। চাক করে নেওয়ার পরেতে এবার এই যাত্রায় ইন্দ্র রক্ষা পেয়ে, যাক মাচা গেছে, এ তো মরছিলাম মাচা গেছে। এবার একাদশী কেন করতে হয় এটা একটা প্রসঙ্গ করে, একটু না বললে হয় না যদিও সময় অল্প। একাদশী এই জন্য করতে হয় যে এই একাদশীর দিনেতে এই ব্রহ্মহত্যার যে পাপগুলো সেই পঞ্চশস্য এর মধ্যে সমস্ত কিছু গাছপালা পঞ্চশস্যের মধ্যে বাসা বাঁধে থাকে, এই সময় যদি কেউ পঞ্চশস্য খায় তাহলে সাক্ষাৎ সেই ব্রহ্মহত্যার পাপটাকে খায়। এগুলো কোনো বানানো কথা নয়, যে একাদশী পালন করে না তার যে বিচারটা দেয়া রয়েছে শুনলে এরা ভয়কে ভয়ে পালাবে। একাদশী না পালন করলে কি হয় যদি বলতে পারো, ভয়ে একদম দৌড় মারবে, বলে আমার দরকার নেই এসব কথা বলা, মিষ্টি কথা বলতে পারে না, কি বসেছে হরি কথা বলতে, ভালো ভালো কথা বলতে পারে না, যেমন গোবিন্দ বলেছিল একটু একটু ভালো কথা বলতে পারো না তোমরা যাতে প্রভু আমার হাসে, এমন কি এমন কথা বলো সবসময় কাঁদে প্রভু সবসময়, হ্যাঁ তোমরা ভালো কথা বলতে জানো না, এইভাবে গোবিন্দ বলে আর স্বরূপ গোসাই আর সব হাসে, গোবিন্দ কত সরল দেখো। আসলে প্রভুস্ত বিরহ যন্ত্রণা তো হবেই, আমরা তো কথা আলোচনা করি, তো গোবিন্দ এসব সহ্য হয় না, গোবিন্দ হ্যাঁ এই দুঃখ পায়, মা যেমন দুঃখ পায় এরকম। এখন এখানে প্রশ্ন হলো যে এই যে চারটে ভাগ করে নিয়ে নিল, একাদশীর দিনেতে এই গাছপালা এর মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে পঞ্চশস্য, এগুলো বিশেষ করে পঞ্চশস্যের ওপরেতে বাসা বাঁধে, পঞ্চশস্য সেদিন বর্জন করে যদি একান্ত কেউ না পারে, ফল আর মূল খেল, ফল আর মূল, তাই বলে অন্য কিছু যেন না পায়, ফল এবং মূল, ফল পেল আর দুধও যদি সব বিশুদ্ধ দুধ সেরমভাবে পারে, আর না তো দুধ খেলেও গেল একাদশী, যদি সোয়াবিন মিল্ক মেশানো থাকে তা তো গেলো তোমার, কী কে সোয়াবিন পঞ্চশস্যের মধ্যে পড়ে, তাহলে কি করে এই বিচারগুলো আনতে হবে, হ্যাঁ তাহলে মিল্ক দুধটাও যেন বিশুদ্ধ হয়, সেও আবার ভৈঁসের দুধ হলে এটা তমগুণ বৃদ্ধি করবে, তো গৌমাতার আবার চাই, আবার গৌমাতা আবার জার্সি গাই হলে চলবে না, দেশি গাই চাই, তো এত বিচার করে আমাকে চলতে হয়। হরিদ্বারে হরিকথা হলো কিছুদিন আগে, সব ভক্তরা জানেন কিছু তার আগে হয়েছিল, কদিন আগে ছমাস আগে হয়েছিল, আবার দেড় মাস এক মাস আগে হয়েছিল, এত গরুর দুধ একটাও দুধ আমাকে দিতে পারে না, আমি খাই না কী করে খাবো, ওদের তো জার্সি গাই, হ্যাঁ দেশি গাই দুধ না হলে খাওয়া যায় না, নিয়ম নয় ভগবানেরও ভোগে লাগে না, এখন সবাই কেউ মানে না, আর দুধই পাওয়া যায় না আর কী করবে, খাও যা পারো। তো এখন এখানে কলা দিয়েছিল, কলা সেখানে বলছেন, এখানে প্রশ্ন এই চারটে ভাগ করে নিল, ভাগ করে নেওয়ার ফলে তো ইন্দ্র কোনো মতে এই যাত্রায় রক্ষা পেল, কিন্তু রক্ষা পায় কোথায়, একাদশী একটু বলে বেশি বলা যাবে না, এখানে অনেক এগোতে হবে, প্রচুর আলোচনা, আমি না দুঃখ পাবো, শিলিগুড়ি থেকে দুঃখ নিয়ে চলে যাবো, এই প্রথম আসা তো সেই জন্য যে একাদশী তিথি পালন না করলে পরে প্রচণ্ড ক্ষতি, এটা যে ব্রহ্মহত্যার পাপ ভক্ষণ করতে হয় অনেক কথা। আর একাদশী হচ্ছে সর্বব্রত শিরোমণি, সমস্ত যত ব্রত আছে তার মধ্যে টপমোস্ট হচ্ছে একাদশী, এই একাদশী পালন করলে পরে এটা হচ্ছে হরিভক্তি দান করতে পারে, আর হরিভক্তি মানে হচ্ছে অমৃত, অর্থাৎ এক কথায় দাঁড়ালো একাদশী পালন করে তুমি অমৃত পাবে, এই তো মানে তো দাঁড়ালো, ঘুরে ফিরে মানে এটা কী দাঁড়ালো, অমৃত তুমি পাবে, ভক্তি সম্বন্ধে বলা হয় যে সব অমৃত স্বরূপ, ভক্তি তো অমৃত স্বরূপ, সেটি তো ভগবান বলেছেন দশস্কন্ধে মই ভক্তির হি ভূতানাম অমৃতত্বায় কল্পতে, কে বলেছে, আমি ভগবান তো বলেছে মই ভক্তির হি ভূতানাম অমৃতত্বায় কল্পতে, আমার প্রতি যে জীবের যে ভক্তি সেটি হচ্ছে অমৃত,
তাহলে অমৃত প্রাপ্ত হবে, অমৃত প্রাপ্ত হলে তোমার মৃত্যু দুঃখ জড়া মরণের কোনো শোক থাকবে কি? কিছু থাকবে না। আর তা নাহলে শঙ্করাচার্যের ওই যে শ্লোক এটা বলতে হবে, হ্যাঁ, তদপি না মুঞ্চতি আশা পিণ্ড, হ্যাঁ, অঙ্গং বলিতম পলিতং মুণ্ড ইত্যাদি শ্লোক এটি আসবে। বেদান্তি হয়ে গেছে তথাপি সে মাংস খাওয়ার জন্য ব্যস্ত, নাতিরা রান্না করেছে, একটু যদি আমিও পেতাম ভালো হতো। এইভাবে কুৎসিত বিষয়েতে তার আগ্রহ থাকবে। একাদশী সর্বভূত শিরোমণি, কিন্তু এর মধ্যে একটা কথা না বললে পরে অন্যায় হবে, সে রাধাষ্টমীকে বলা হয়েছে সমস্ত একাদশীর থেকেও অনেক উপরে। বোঝা গেল কি বললাম? সর্বভূত শিরোমণি একাদশী, এটা কোনো ভুল নেই, কিন্তু রাধারানীর যে রাধাষ্টমী এটার সঙ্গে কোনো বোধ তুলনাই করা যাবে না। একশো একাদশীর তুল্য ফল রাধাষ্টমী পালন করা, রাধারানীর গুণগান, রাধারানীর চিন্তন, রাধাষ্টমী পালন করার বিষয় বলা আছে। যাই হোক, এসব কথা আর এখন এই যাত্রায় তো ইন্দ্র রক্ষা পেল, ঠিক আছে, কিন্তু কতদিন রক্ষা পাবে? একেই এই যে ঘটনাটা আমি বলছি, যাদের অত্যন্ত বুদ্ধিস্থির, অত্যন্ত বুদ্ধিস্থির কারিবা আছে, আশাই করা যায় না, কিন্তু তথাপি যার বুদ্ধি কিছু বিকশিত হয়েছে, তারা বিচার করবেন কর্মকাণ্ডের কি নেট, কর্মকাণ্ডের যে নেটওয়ার্কটা, কর্মকাণ্ডের নেটওয়ার্কটা কিরম মাকড়সার জালের মতো ছড়ায়। সামান্য বিষয় কিন্তু অর্থ এসছে, গুরুদেবকে অবহেলা করলো, অবহেলা করলো গুরুদেব অদৃশ্য হয়ে গেল, সঙ্গে সঙ্গে যাগযজ্ঞ কী করে করবো, আবার নিয়ে এলো, তার গলা কাটলো, গলা গড়ে এই ঘটনা ঘটলো, আবার সে কী করলো, কী করবে? তাহলে কর্মকাণ্ডের মধ্যে যেটা নিয়ে এতদিন ব্যস্ত ছিলে সব ডেঞ্জার, ডেঞ্জার যাবে না। কর্মকাণ্ডের বাইরে যখন নিজেকে নিয়ে যেতে পারবে শুদ্ধ ভক্তি মার্গে, তখন বাস্তব সলিউশনটা পাওয়া যাবে, তার আগে নয়। এখন এদিকে এই যে পুত্রকে গলা কাটলো বিশ্বরূপকে, তার বাবাকে ছেড়ে দেবে? তার বাবা ছাড়বে না তো। তা বললো, আমার বাবাটা ইন্দ্র, তোমার আজকে পিণ্ডি চটকাবো, দাঁড়াও। আমার ছেলেটার গলা কেটে মেরে ফেললো, তিনটে গলা সে কেটে টুকরো। তখন সে দাঁড়া, তোকে দেখছি। সেখানে কী করলো, এই যে ত্রষ্টা কী করলো, একটা যজ্ঞের আয়োজন করলো, অভিচারী যজ্ঞ। তাতে কি হলো, এমন একটা ছেলে জন্ম হোক সে একেবারে ইন্দ্রকে কচু কাটা করে ফেলল, যা দেখি ইন্দ্র কি করে। বলে কি হলো, যজ্ঞ আরম্ভ, ভগবানের মা দুনিয়ার বাইরে, যেখানে ভগবান অনুকূল্য করবে না সেখানে কি করবে। ব্রাহ্মণগণ অত্যন্ত বিশাল উচ্চ স্তরের ব্রাহ্মণ, তারা সব মন্ত্র উচ্চারণ করছে। করতে করতে কি হলো, ত্রষ্টা শিখিয়ে দিয়েছেন যে দেখো, তোমরা যে মন্ত্র উচ্চারণ করবে, মন্ত্র উচ্চারণ হচ্ছে, এখানে মন্ত্রের মধ্যে ভুল হয়ে গেল। তার আগে একটা কথা আমার বলা হলো না, সেটা হলো এই বিশ্বরূপকে বাস্তবিক পক্ষে যে আনা হয়েছে, ওষুধদের সঙ্গে লড়াই আদি, এতে কোনো নিজের সিকিউরিটি পাচ্ছে না, কারণ একে গুরু কৃপা নেই, গুরু তো চলে গেছেন। বিশ্বরূপকে আনার পেছনে একটা গোপন রহস্য ছিল এই, যে তার থেকে গোপন ভজনের কিছু পাওয়ার নিয়ে নেবে, শক্তি, বোঝা গেল? এটা আমি বলতে এড়িয়ে গেছিলাম, এটা বলা দরকার। সেখানে উদ্দেশ্য ছিল যে তাকে দিয়ে যাগযজ্ঞ তো করাবো, আর তার সঙ্গে সে যে নারায়ণ কবচ তার কাছে আছে সেইটা লাভ করব, সেইটা আমি ত্রষ্টা লাভ করেছিল কার থেকে, দদিচির থেকে, সেইখানে সেইটা লাভ করব, আর লাভ করে আমাকে আর কে মারতে পারবে। এরকমভাবে দেখা গেল তারা, তার বিচার ছিল এইভাবে, আমি নারায়ণ কবচটা লাভ করব, নারায়ণ কবচ লাভ করলে পরে সব সঙ্গে সঙ্গে কী হবে, তাহলে শক্তি পেয়ে যাবো, আমাকে কেউ মারতে পারবে না। এইভাবে ইন্দ্র রাজকে করুণা করে এই আমাদের ত্রষ্টানন্দন বিশ্বরূপ দিয়েছিলেন। পরে তো এই ঘটনাগুলো, গলা কাটলেন সে তো পরের কথা। সেখানে সে বিশ্বরূপ উবাচ বলছেন যে, রাজুবাচ জয়া গুপ্ত সহস্রাক্ষ সাবাহান রিপুসৈনিকান কিরণ্যবিনির্জিত্য ত্রৈলোক্যাভুজে শ্রিয়ম ভগবন সন্মক্ষায়ী বর্ম নারায়ণাত্মকম
यथा तो ताइनः शत्रुण जीर्ण गुप्त अजयत मृधे। यही भावे बोलते आरम्भ कर ले। विश्वरूप एबार समस्त जखनी प्रश्न करलें तखन विश्वरूप भालो करे नारायण कवच बोलते आरम्भ करलें। नारायण कवच बोलते आरम्भ करलें श्री विश्वरूपाच धौतांघ्री पानी रचम्म सपवित्र उदन मुख कृत स्वांग करन्यास मंत्रभ्याम भागयत शुचि नारायण परम ब्रह्म वर्म नारायण परम वर्म सन्निध्य भयम आगते पादयोर्जानुरुरुरुरुबोदरे हृदि अथोरसी। এইভাবে ধীরে ধীরে সমস্ত অঙ্গন্যাস করে নারায়ণ কবচকে উল্লেখ করলেন। এর দ্বারা নারদ ইন্দ্র এবার নিজেকে প্রোটেকশন করলেন, যাতে কোনো রকম লড়াই হলে আমি প্রোটেকশন পাই। তারপরে তার যজ্ঞেতে এরকম ধরনের ঘটনা দেখে সে যখন গলা কাটলো, তখন তার বিশ্বরূপের পিতা অত্যন্ত ক্রুদ্ধ হলেন। আর এই যে গলা চারটে কেটেছিল, একটা হচ্ছে কপিঞ্জল চাতক হলো, আর একটা সুরাপাই মুখ ছিল সেটা চটক, আর অন্নভোজী মুখ ছিল তিত্তিরি পক্ষী। তিনটে রূপে বিশ্বরূপের তিনটে মাথা ছিল, একটা সোমরস পান করত, আর সুরাপাই মুখ ছিল, আর একটা অন্ন। তিনটে মুখে তিনটে পান খেতেন। এইভাবে যখন পিতা বা অভিচার যজ্ঞ শুরু করলেন, সেই যজ্ঞেতে তার এমন একজনকে সৃষ্টি করার ইচ্ছা হলো যে যজ্ঞ থেকে বেরোবে সে ইন্দ্র, ইন্দ্রের একটা বিরাট শত্রু হবে, ইন্দ্রকে একেবারে কচুকাটা করবে। কিন্তু যজ্ঞ করতে গিয়ে মন্ত্রের ভুল হয়ে গেল, উচ্চারণের প্রোনাউন্সিয়েশনের উচ্চারণের যদি একটু ভ্রান্তি হয় তাতে যে কত বড় ক্ষতিটা হয় সেটা এখানে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। যে উচ্চারণে বেদ আদি এই জন্য সাধারণ ব্যক্তি বলতে পারে না, প্রত্যেকটা ছন্দ এরম তাল, এরকম হাত তুলবে, প্রত্যেকটা ছন্দ বলবে, প্রত্যেকটা তাল আছে, হাতের মুদ্রা, একটু ভুলভাল হয়ে গেলে সর্বনাশ, ভুল হয়ে যাবে। সেই জন্য সেই আচার নিষ্ঠাতে প্রতিষ্ঠিত না হলে সেসব করা যায় না। এখানে ভগবত ইচ্ছা এরম হলো, যারা মন্ত্র বলছেন সেখানে বলবার উদ্দেশ্য ছিল ইন্দ্রের যে শত্রু সে বৃদ্ধিপ্রাপ্ত হোক, কিন্তু উচ্চারণটা প্লুত, অর্থাৎ কোনোটা জোরে বলতে হয়, কোনোটা আস্তে বলতে হয়, হর্ষ মানে কোনোটা উচ্চারণ আস্তে বলতে হয় তার মানে এক হয়, কোনোটা যদি প্লুত স্বরে জোরে বলে ইন্দ্র সত্য বিবরদশ ইন্দ্র সত্র বিবরদশ, এই দুটোর মানে অন্য হয়ে যাবে। একটা হলো ইন্দ্র শত্রু, আর ইন্দ্র যার ইন্দ্র শত্রু অর্থাৎ ইন্দ্র ইন্দ্র হে ইন্দ্র তুমি শত্রু, যার শত্রু সেই ইন্দ্র বৃদ্ধিপ্রাপ্ত, বোঝা গেল? ইন্দ্র 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 কাকে শত্রু মনে করবে? ওকে মনে করবে না, যে তৈরি হবে, কিন্তু ইন্দ্র তুমি যে শত্রু তুমি বিবর্তিত হ, ইন্দ্র শত্রু তুমি যে ইন্দ্র তুমি যে শত্রু তুমি যে শত্রু আমার সত্য তুমি বার, উল্টো হয়ে গেল। তাতে হয়ে গেল কি, মন্ত্রের বিপর্যয়ে উল্টো হয়ে গেল। তাতে কি হলো, ইন্দ্রকে মারবে এমন ব্যক্তি না জন্মে, ইন্দ্র যাকে মারবে সে তৈরি হয়ে গেল। একটা উদাহরণ আমি দিয়ে থাকি, এটা খুব ভালো লাগবে। সেটা হচ্ছে কি, একজন বিরাট ঝুনঝুনিওয়ালা মালিক, বিরাট সে বিরাট পয়সাওয়ালা মারোয়ারি, সে তোতলা, সে চাকরকে বলে রেখেছে এই ঘরে যে আসবে ভালো করে সাবধান রাখবি, আর চোর ছ্যাচোর যেন কেউ না আসে, ভালো করে। বাবু ওপরে তেল মেখে ছাদেতে চান করছেন, চাকর চান করিয়ে দিচ্ছে। আর এখানে একটা চোর কি করেছে, চুরি করে নিয়ে পালিয়েছে, চুরি করে নিয়ে দৌড়াচ্ছে, ওখান থেকে বাবু দেখেছে হই হই পড়ে গেছে, বাবু ওপর থেকে তোতলা, বাবু বলছে, বাবু তোতলা স্বরে বলছে বলছে রুকুমাত জানে দো, এইটা বলে ফেলেছে, ওর বলার উদ্দেশ্য রুকো মাছ জানে দো,
কিন্তু বলে ফেলেছে উল্টো তোতলা, এমন ভাব বলেছে। সে তখন চাকর বললো বাবু যখন স্বয়ং বলছে ওপর থেকে ছেড়ে দাও ওকে, ছেড়ে দিয়েছে, জয় ছেড়ে দিয়েছে, ওখানে গালাগাল দিয়েছে ওকে, হ্যাঁ উল্লু কাহিকা কিউ ছোড় দিয়া, বাবু আপনি তো বলা ছোড়নে গেলি, রাম কাহা বলা, আপনি বললা যে দেখো কে কি বলেছিল যে রোকো মাত জানে দো, বলার উদ্দেশ্য ছিল রোকো মাত জানে দো, উল্টো হয়ে গেছে। তো এইটা এই কথাটার উদাহরণের মাধ্যমে পরিষ্কার ক্লিয়ার হবে যে এখানে উচ্চারণের এদিক ওদিকের জন্য পুরো মিনিং বদলে যায়, ছেড়ে দিল। এখন এখন তাতে কি হলো, দেবতারা এবার স্তব করলো ভগবানের, সেখানে তো তৈরি হলো কে, এও তর্ষানন্দন, যজ্ঞ থেকে বেরিয়েছে কিন্তু তর্ষাই তো সৃষ্টি করেছে, বা বিরাট বৃত্তাসুর বেরোলো, হা হা করে একবার বেরোলো, পুরো আকাশে মাথা ঠেকে যায়, একটা একটু করে পা দিচ্ছে, এরমভাবে এগোচ্ছে, সব 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 চটকে যাচ্ছে, হাতি যেমন চটকে চলে যায়, হাতির উদাহরণও হবে না, এইরকম ভাবে চটকে যাচ্ছে। দেবতারা বলে এর সঙ্গে কী লড়াই করবো, এই তো চটকেই দেবে পা দিয়ে, সব চিন্তিত হয়ে সব পালাচ্ছে, কী করা যায়। ইন্দ্রর কথা কে শুনবে, ইন্দ্র বলছে তো তুই আপনি বললে হবে, এই যে অবস্থা দেখছি তো কে টিকবে সামনে, সব পালাচ্ছে, পালিয়ে চলে যায়। তখন কি করে দেবতারা সব স্তুতি করতে আরম্ভ করলো, এ তো কিছু করা যাচ্ছে না, একে কী করা যায়, সব দেবতারা সব মারা যাচ্ছে, এদিক ওদিক সমস্ত অবস্থা খারাপ। তখন সেখানে দেবতারা স্তব করতে আরম্ভ করল, ওম নমস্তে অস্তু ভগবন নারায়ণ বাসুদেবাদি পুরুষ মহাপুরুষ মহানুভাব পরম মঙ্গল পরম কল্যাণ পরম কারুণিক কেবল জগদাধারো লোকৈক নাথ সর্বেশ্বর লক্ষ্মীনাথ পরমহংস পরিব্রাজকৈ পরমেণ আত্মযোগ সমাধিনা পরিভাবিত পরিস্ফুট পারমহংস ধর্মেণ উদ্ঘাটিত তমহ কবাটোদ্ধারে চিত্তে হপাবৃত আত্মলোকে স্বয়ং উপলব্ধ নিজ সুখানুভব ভবান। এইভাবে অনেক স্তুতির দ্বারা ভগবানকে যখন প্রসন্ন করল, ভগবান তাদের কাতর প্রার্থনায় থাকতে পারলেন না, এসে তাদের প্রার্থনা শুনলেন, দেখুন আমাদের এইরকম অবস্থা হয়েছে, ত্রষ্টাকে কোনো মতে কিছু করা যাচ্ছে না। কথাটা হলো নারায়ণ কবচ নিয়েছেন, ঠিক আছে, সে নারায়ণ কবচ তিনি নিয়েছেন, বিশ্বরূপ তাকে নারায়ণ কবচ দিয়েছে, ইটস ওকে, কিন্তু নারায়ণ কবচের দ্বারা নিজের শরীরটাকে প্রোটেকশন করতে পারে, তার মানে তো এই নয় যে বৃত্তাসুরকে মারতে পারবে, বৃত্তাসুরকে কোনো মতেই পাচ্ছে না, বৃত্তাসুর ফু দিলে সব দেবতারা উড়ে যাচ্ছে, বলে সব বনাশ করেছি তো, হা করে এরম যখন এগোচ্ছে সব আগুনে সব পুড়ে উড়ি বাপ রে সব পালাচ্ছে, এ কী করবে তখন, মহাবিপদ উপস্থিত হলো, তখন তো নিজের প্রোটেকশান তো নিয়েছে, এটা তো নিজের হল, কিন্তু বাদবাকি তো তাকে তো মারা যাচ্ছেন, এ যদি বৃত্তাসুর এ যদি না মরে তো তো জগৎ শেষ হয়ে যাবে, সাবাড় করে দেবে, হা করছে হা করে ওখানে হাতি গোড়া সব ঢুকে যাচ্ছে মুখের ভেতরে, বাপ রে। তো এই অবস্থা হয় তখন কি করলো, কাতরভাবে এইরকমভাবে তারা ভগবানকে আরাধনা, ভগবান আমাদের বা বাঁচান, আমাদের কোনো আবার রাস্তা সব শেষ, আমাদের বুদ্ধি সব শেষ, কী করব। ভগবান তখন আবির্ভাব হয়ে বললেন, দেখো ভগবান বাজ, প্রীত হম বহ সুরশ্রেষ্ঠা মধুপস্থান বিদ্বয়া আত্মৈশ্বর্য স্মৃতিহি পুংসাম ভক্তৈশ্চৈব জয়াময়ী, আমাকে যে ভক্তি পূর্ণভাবে তোমরা যে আরাধনা করলে, কিং দুপারম ময়ী প্রীতে তথাপি বিভুদর্শব ময়ী একান্ত মতির নান্য মত্ত বাঞ্ছতি তত্ত্ববিদ, আমার যখন কৃপা কাউর লাভ হয় তার আর কিছু বাকি থাকে নাই, তথাপি দেখো প্রশ্ন হলো এই যে চিত্ত তোমার সমাধান হবে, তত্ত্ববিদ ব্যক্তি আমার থেকে তখন অন্য কিছু আশা করে না, যা চিত্তের সমাধান হয়ে গেছে যে তত্ত্ববিদ হয়েছে, দেবতাদেরকে উভয় রকম কথা বলে, এক হচ্ছে দেখো আমার দর্শনে তো
আমার যা তোমাদের বাঞ্ছা সবই পূর্ণ হতে পারে। কিন্তু আমার সঙ্গে সঙ্গে খেয়াল করে দিন তোমরা কিন্তু দেবতা, ভগবানের চতুর্থ, ভগবান খুব চতুর, ভগবান উভয়মুখী কথা বলেন। ভগবান এক পক্ষে বললেন আমার দর্শনেতে কোনো কিছু অপূর্ণ থাকে না, তবে প্রশ্ন হলো যারা তত্ত্ববিদ, যারা তত্ত্ব অনুভব করেছে তারা আমার কাছে যাতা চায় না, অনুভব করে বুঝে। এর দ্বারা দেবতাগণকে উভয়মুখী কথা বলল, কেন বৃত্তাসুরও তো পর কেউ নয়, বৃত্তাসুরের পরিচয় দেখব বৃত্তাসুর ভগবান নিজজন, হ্যাঁ ভগবান কালে কাকে নিজজন, তার যাই হোক এবার। তখন ভগবান বলে এক কাজ করো, তোমাদের তো সমস্যা দাঁড়িয়েছে, এক কাজ করো, ওই দধিচি মুনি আছে, দধিচি মুনির কাছে যাও, গিয়ে তাকে বলবে আপনার শরীরে হাড়গোড়গুলো দিন। কোনো মানুষকে যদি বলে আপনার হাড়গোড়গুলো দিন, সে কি দেবে হাড়গোড়গুলো দিন? দেবতারা বললে আমরা গিয়ে হাড়গোড়গুলো চাইবো, এবার কেমন চাওয়া, কিছু একটা চাই একটা আলাদা, সাক্ষাৎ আপনার হাড়গোড়গুলো দিন, এবার কী চাওয়া। তো যাই হোক, ভগবান বলেছেন আমি কী করা যায় বলো, শোনো ওই ত্রষ্টা, ওই যে নন্দ, ত্রষ্টানন্দকে মারা আর কোনো রাস্তা নেই, দধিচি মুনি যে এত কঠোর তপস্যার দ্বারা শানিত সেই হাড় ব্রহ্মত্তেজ, তা থেকে তোমরা এই ব্রহ্মের হাড়গোড়গুলো দিয়ে দেবে বেশ, একে বিশ্বকর্মাকে, বিশ্বকর্মা সুন্দর বজ্র তৈরি করবে, ও ছাড়া ওকে আর মারতে পারবে। তো কাচুমাচু হয়ে গেল, আর কার কাছে হাড়গোড় চাওয়া যায়, গিয়ে প্রার্থনা করে বলছে ঋষিবর একটা প্রার্থনা নিয়ে এসেছি। ঋষিবর তো সবই জানেন, চালাক ওরা চতুর, এসে বললে কী প্রার্থনা নিয়ে এসছেন? আর দেহ মন বাক্য এসবের দ্বারা আপনাদের যদি কোনো উপকার হয় তো হোক। শেষে বলছেন এক প্রার্থনা নিয়ে এসছি, আপনার যে হাড়গোড়গুলো আছে দিতে হবে। ঋষি বলে দেখুন কেউ কি আছে নিজের শরীরটা কেরম দিয়ে দেবে, আমি ভাবলাম আপনারা অন্য কিছু চাইবেন, ঋষি কিন্তু জানেন হাড় চাইতে এসছে। তো বললাম আমি ভেবেছিলাম অন্য কিছু চাই, আপনারা কি দেবেন, আপনারা যদি হাড় ফোড় চাই কেউ। শেষে বললো যাক, তাতে যদি আপনাদের মঙ্গল হয় আমার মতো ব্যক্তির হাড় দিয়ে, তা আমার আর কি দাম আছে, ঠিক আছে যান আমি শরীর ছাড়ছি। বলে ছেড়ে দিল, তিনি ছাড়লেন শরীর, সেই হাড়গুলো হাড়গোড়গুলো কুড়িয়ে নিয়ে চলে গেল সেখানে, নিয়ে গিয়ে সেখানে কি করলো বজ্র তৈরি করলো। এছাড়া বৃত্তাসুরকে মারা যাচ্ছে না, কী করা যায়? বজ্র তৈরি করার বিশ্বকর্মাকে দিয়ে করে বজ্র ফর সব সেঁটে নিয়ে ভালো করে, যেন যুদ্ধে যেন ভালো করে মোকাবেলা করতে পারে, এগুলো সেখানে গিয়েও কি পারে? সেখানে গিয়েও বৃত্তাসুরের যা প্রভাব, বাপরে বাপরে বাপ, সেখানে গিয়ে সমস্ত লড়াই হচ্ছে বিরাট, আর সমস্ত এরকম তার প্রভাব, বৃত্তাসুরের প্রভাবেতে দেবতাগণ টিকতে পারছে না, কোনো মতে কিছু করা যাচ্ছে না, কি করা যায়। শেষে বিরাট লড়াই হলো, বৃত্তাসুর কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, বৃত্তাসুরের কথাটা আপনারা শ্রবণ করলে বুঝতে পারবেন বৃত্তাসুর কে ছিলেন। বৃত্তাসুর পূর্বজন্মে ছিলেন চিত্তকেতু রাজা। এখন এই বৃত্তাসুরকে, বৃত্তাসুর পরবর্তীকালে শঙ্করসনের বিশাল কীভাবে ছিলেন, শঙ্করসনের পার্শ্বদত্ত বাবাকে বসাও আসনে সম্মান করো, সেখানে দেখা গেল যখন এরকম ধরনের একটা প্রভাব পড়ল তখন কি করলেন, অসুররা যুদ্ধ করতে এসছে, অসুররা যুদ্ধ করতে এসে তাদের দেখা গেল অসুররা দেবতাগণের এই যে লড়াই, দেবতাগণের এই যে লড়াই, এতে দেবতাগণ আক্রমণ করছেন। একটা চেয়ার দিয়ে দাও না, একটা চেয়ার দাও বাবা, হ্যাঁ দাঁড়ো দাঁড়ো, একটা চেয়ার দাও বাবাকে, বাবা চেয়ার মে বিরাজমান হয়ে, সৌভাগ্য হ্যাঁ আপ আয়ে আপকা চরণ দর্শন হো, জয় গৌর ব্যাঠ, জয় গৌর, জয় জয় হো। তো জ্যেষ্ঠ ব্যক্তি হ্যাঁ উঁচা মে ব্যাঠনা চাইয়ে, জো ভি অপরাধ হো যায়গা মেরা। আচ্ছা আবি এখন হলো কি, ওই যে বৃত্তাসুর যত অসুরকুল আছে তাদেরকে বিপ্রচিতে হে নমুছে পুলমণ সম্বর, এ শোনো শরীরটা কদিনের জন্য, তোমরা যে এই দেবতাদের আক্রমণে ভয়েতে পালাচ্ছ কদিনের জন্য পাবে, কায়ার কোথাকার পালাচ্ছ কেন, এভাবে অসুরগণকে সাবধান করছেন। কিন্তু ভয় তো আর কাউকে মানে না, ভয় পালাচ্ছেন তারা। এইভাবে ধীরে ধীরে আক্রমণ করতে করতে ইন্দ্রের মুখামুখি লড়াই হচ্ছে,
ইন্দ্রের মুখোমুখি লড়াই হতে হতে ইন্দ্র এমন ইন্দ্রের সঙ্গে লড়াই হচ্ছে ইন্দ্র পেরে ওঠা মুশকিল তার প্রভাবেতে। শেষেতে ইন্দ্র মহারাজ বজ্রের দ্বারা অনেক লড়াই হলো, তাতে বৃত্তাসুরের যে প্রভাব সেটা প্রমাণিত হলো। কিন্তু বৃত্তাসুর ওই যুদ্ধের সময়তে বৃত্তাসুরের হৃদয়েতে এরকম ভাব ছিল না যে আমি বেঁচে থাকবো আর সবাইকে মেরে দিয়ে আমি চিরকাল বেঁচে থাকবো। বৃত্তাসুরের বরঞ্চ এই ক্ষণস্থায়ী যে শরীর এর উপর ধিক্কার ছিল। একটা ভালো এইটা হচ্ছে দর্শনটা বিচার করতে হবে, বৃত্তাসুর যে লড়াই করছেন বৃত্তাসুরের হৃদয়ে সবসময় পীড়া দিচ্ছে, আমার যে অসুর দেহটা রয়েছে এর কী দাম আছে? বৃত্তাসুরের কোনো আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করছে, মানে লড়াই করতে হয় আমি উৎপন্ন হয়েছি লড়াই করব। বৃত্তাসুরের মধ্যে তত্ত্বজ্ঞানের কোনো অভাব নাই, কেন পূর্ব জন্মে সে যে তত্ত্বজ্ঞান লাভ করেছে তার পরিপূর্ণতম প্রকাশ তার ভেতরে এখনও এই যে অসুরজনই লাভ করেছে বৃত্তাসুর তাতেও রয়েছে, তাতে যায়নি। বৃত্তাসুর যুদ্ধক্ষেত্রের মধ্যে যে সমস্ত তত্ত্ববিজ্ঞান উপদেশ করেছিল সেগুলো চিরকাল ভক্ত সমাজ কণ্ঠহার করে রাখবে, কণ্ঠহার করে রাখবে। সেখানে বলছেন বৃত্তাসুর বলছেন, পুংসাম কিলয়কান্ত ধিয়াম সকানাম ইয়াসাম পদোদি বিভৌম রসায়াম নরাতি যদ্দেশ উদ্বেগ আধির মদহ কলির ব্যাস নমসম প্রয়াস পুংসাম কিলয়কান্ত ধিয়াম সকানাম যা সম্পদ দিবি ভূমৌ রসায়ম নরাতি যদ্দেশ উদ্বেগ আধির মদহ কলির ব্যাসনম সম্প্রয়াস। ভগবান যাকে বাস্তবিক ভালোবাসেন, বৃত্তাসুর বলছেন ভগবান যাকে ভেতর সত্যি সত্যি ভালোবাসেন তাকে বাহ্যদৃষ্টিতে অভিমানের বস্তুগুলো যে সমস্ত বস্তু নিয়ে লড়াই হবে কামনা বাসনের যে বস্তুগুলো এগুলো সহসা দেন না, যাতে বিভিন্ন ধরনের উদ্বেগ তাদের অধর্ম কলির উৎপত্তি হবে। কলির স্থানগুলো জানেন, কলির কোন কোন স্থান? কলির হ্যাঁ দূতম পাংস্তিয়ম সুনম যাত্রা অধর্ম চতুষ্টয়, যেখানে চার প্রকারের অধর্ম পরিপূর্ণ বিরাজমান সেখানে তো থাকবেই। তারপরে তো পুনশ্চ যাচমানায়াম, আবার যখন বললে এইটুকু জায়গা আমি থাকতে পারবো না বলবে পুনশ্চ যাচমানায়াম জাত রূপম অদাত বিভু। তাহলে প্রভু কি করলেন পরীক্ষিত মহারাজ, এই পাঁচ নম্বর জায়গা দিলেন, সেখানে সোনা দানা হীরে মুক্তা বৈভব এর মধ্যে কলি থাকবে থাকবে, এই জন্য কলিকে একটা বড় জায়গা দিয়ে দেওয়া হলো। কিন্তু ভগবান জানেন আমার এই ভক্ত কখনোই উদ্বেগের বস্তুগুলো চায় না, সামান্য উদ্বেগ যদি কোনো বৈষ্ণবকে কেউ দেয় সে উদ্বেগে তাদের তো চিন্তা করেন যে উদ্বেগ দিল, কিন্তু উদ্বেগে তারা তো মোহিত হন না। তো যাই হোক ভগবান এভাবে সুন্দরভাবে বলছেন যে এইগুলো ভগবান দিতে চান না, যে তা থেকে কলি সৃষ্টি হবে উদ্বেগ এই সমস্ত বস্তু দেন। আর এরকম চিৎকার বলছে বলছেন হে ভগবান, ভগবানকে উদ্দেশ্য করে বলছেন, বলছে অহম হরে তব পাদৈক মূল দাসান দাস ভবিতাস্মে ভূয় মনঃ স্মরে ত্বাসুপতের গুণাণাম ঘৃণত বাঘ কর্ম করুত কায়ঃ। চিরকাল এটা স্মরণ রাখতে হয়, অহম হরে তব পাদৈক মূল দাসান দাস ভবিতাস্মে ভূয় ভগবান আপনার দাসের দাসের দাস যেন আমি হতে পারি এইটা আমার ইচ্ছা। অহম হরে তব পাদৈক মূল দাসান দাস ভবিতাস্মে ভূয় আমাকে এই আশীর্বাদ তুমি করো ঠাকুর, আকাশে এখানে উপরের দিকে বলছো, আর আমার মন যেন সবসময় তোমার চিন্তন কর, মনহ স্মরে স্মরে তাসুপতের গুণা গৃণিত বাক, মন আপনার চিন্তন করবে মুখে আপনার নাম উচ্চারিত হবে, যেটা হরিদাস ঠাকুর বলেছিল প্রভু আমি তোমার এই চোখেতে তোমার চন্দ্রবদন দর্শন করব, মুখেতে তোমার নাম উচ্চারণ করব, আর তোমার চরণ পল্লবকে আমার বক্ষে রেখে চৈতন্য মহাপ্রভুকে বলছেন হরিদাস এরকমভাবে আমি শরীর ছাড়ব, এরকমভাবেই শরীর ছাড়লেন দেখা গেল তো। তাই তাহলে এখানে বৃত্তাসুর কে? ইন্দ্র মহারাজ পাগল হয়ে গেছেন, হাউ ইজ দ্যাট পসিবল, এটা কী করে সম্ভব? একটা অসুর দেখছি ভয়ঙ্কর তার এরকম গর্জন, অসুরের ভেতরে এরকম তত্ত্বজ্ঞান, একটা অসুরের ব্যাপারে কী করে? এ তো বিরাট অসুর,
আর তার ভিতরে এইরকম একটা তত্ত্বজ্ঞান, ইন্দ্র তো মাথা ঘুরে গেছে, বলে কী করলো, আমার আমার এরকম তত্ত্বজ্ঞান হয় নাই, আর এই অসুর এভাবে অনর্গল এসব তত্ত্ব বলে যাচ্ছে, অহম হরে তব পাদৈক মূল দাসানু দাস ভবিতাস্মি ভূয় মনহ স্মরে তাসুপতের গুণানম হ্যাঁ অঘৃণীত বাঘ কর্ম করো তো কায় কর্ম তোমার কর্ম করবে। পরেতে যে কথাগুলো আমি প্রায় উচ্চারণ করি, ননাকপৃষ্টম ন চ পারমেষ্টম ন সার্বভৌমম ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধির পুনর্ভবম বা সমঞ্জসহ ত্বা বিরহজ কাঙ্ক্ষে। হে ভগবান, আমাকে যদি বলো স্বর্গের আধিপত্য নেবে, আমি বলবো আমি নেব না, ননাকপৃষ্টম। আর যদি ব্রহ্মার পদ নেবে, ব্রহ্মা যে সিংহাসনে বসে চোটে নেবে, না না ওসব চাই না, সার্বভৌমের অধিপত্য নেবে, সার্বভৌম অধিপত্য তোমায় দিয়ে দেবো, পুরা শশাগর পৃথিবী, ও সব চাই না, রসাধিপত্যম বউ কিচ্ছু চাই না আমার। কালে যোগসিদ্ধি নেবে, যোগসিদ্ধি অনেক সুবিধা হবে, ও কিচ্ছু চাই না, তোমার বিরহ যন্ত্রণায় আমি তোমার কাছে যেতে চাই প্রভু, তোমাকে ছাড়া কিছুই চাই না। এটিকেই বলে শুদ্ধ ভক্তের বিচার। ভগবান অনেক কিছু দিতে চান কিন্তু ভক্ত কি নেয়? শুদ্ধ ভক্ত কোনোদিনই ভগবানের সঙ্গে ব্যবসা করেন না, পাটোয়ারি বুদ্ধি করেন না। তারপরে যে কথা বলছেন চিরকাল, এইসব কথাগুলো কণ্ঠের হার করে রাখা উচিত। ভক্ত জীবন যেন চিরকাল, যে সম্প্রদায়ের হোক, যে সম্প্রদায়ের হোক, তার এই সিদ্ধান্ত এটা চিরকাল এরকম হার করে রাখবে, হৃদয়তে রাখা উচিত। অজাত পক্ষৈব মতরম খগা স্তন্যম যথাবৎসতরা ক্ষুধার্থা প্রিয়ম প্রিয়েব ভূষিতম বিষণ্যা মনোহ অরবিন্দ আক্ষ দিদ্দীক্ষিতাম দিদ্দীক্ষতে তাম। ভাই অজাত পক্ষৈব মাতরম খগা স্তন্যম যথাবৎসতরা ক্ষুধার্থা প্রিয়ম প্রিয়েব ভূষিতম বিষণ্যা মনঃ অরবিন্দ আক্ষ দিদ্দীক্ষিতাম। হে প্রভু, তোমাকে দেখবার জন্য আমি কত কাতর হয়েছি জানো? যদিও জানি জড়জগতের কোনো উদাহরণ দেওয়া উচিত নয়, জড়জগতের উদাহরণ তো অপ্রাকৃত জগতে চলে না, কিন্তু করব কি, আমাকে জড় উদাহরণ দিতে হবে দিকদর্শন করতে। বলে যেমন একটা পাখির বাচ্চা হয়েছে, সবে ডানাগুলো এরম পাখা ওঠেনি, চি চি করে কাঁদছে, কবে মা এসে তার মুখে একটুখানি কিছু দেবে, হেন চি চি করে কাঁদছে। অজাত পক্ষা ইব মাতরং খগা, পাখির ছানাটা কাঁদছে, মা কবে আসবে একটু মুখে কিছু কিছু দিয়ে দেবে, যেটা সেই বাচ্চাটা খেতে পারে, তা ততক্ষণ পর্যন্ত কাঁদছে, চি চি করে কাঁদছে। আর যেমনভাবে সারাদিন তুমি যদি বাছুরটাকে আলাদা জায়গায় রাখো, মায়ের স্তনপান করেনি, পাগল হয়ে কাঁদছে, কখন আমাকে একটু ছাড়বে, একটু সুযোগ পেলেই সে দড়ি ছিঁড়ে মায়ের কাছে গিয়ে স্তনপান করবে, তাই কি না? সেখানে বলছেন স্তন্যম যথাবৎসতরা ক্ষুধার্তা, প্রচণ্ড ক্ষুধায় কাতর হয়ে গেছে, কিন্তু ভগবান কি করবেন, এখানে তো তার ব্যবস্থা, এই যে যারা আছে তারা তো বেঁধে রেখেছে তাকে, তো এখন তার তো বুদ্ধি নাই ভগবানকে ডাকি, তো এখন কাতর ভয় কাঁদছে, তখন দেখে যখন দড়িটা ছড়া হবে তার তো পাগলের মতো ছুটে যায় যে মায়ের কাছে গিয়ে একেবারে দুধ পান করার জন্য ব্যস্ত হয়। এই প্রসঙ্গে বলা ভালো, শাস্ত্র বিচার আছে, গৌমাতার দুধের যে দুগ্ধ ক্ষরণ হবে তার প্রথম অধিকার হলো গোমাতার যে শিশু, তার নিষ্ঠুর সমাজ গোমাতার বাছুরগুলোকে সেই দুধ দেয় না, না দিয়ে তাকে অল্প দিয়ে তাকে সরিয়ে ফেলে, কিন্তু এতে মহাপাপ হয়, মহাপাপ। তোমার যদি দুধ নাও খেতে পারো, এমনকি ইভেন এ কথাও বলছি ভগবানের সেবার জন্য যদি দুধ নাও থাকে তাতেও তোমরা কিন্তু বাছুরকে বঞ্চিত করবে না, এটা কিন্তু সিদ্ধান্তের কথা। বাছুরকে আগে তোমার তার মায়ের দুধ বাছুরের আগে পাও না, তাকে দিয়ে যদি থাকে তাহলে তুমি ভগবানের সেবায় যাতে গুলি লাগাতে পারো, এটা নিয়ম, বাছুরকে আগে দিতে হবে। কিন্তু দুর্ভাগা সমাজ এগুলো মানেন না, বাছুর মারাও যায়, বিশেষ করে যদি এড়ে বাছুর হয় তো আগে মেরে ফেললে বাঁচে, আর বখনা হলে তো বলে একটু জিয়ে রাখি, কোনো মতে দুগ দুগ করছে, পরে গিয়ে দেখায় ঘাস খেতে শুরু করলে বাস, খা ঘাস কত খাবি,
এইভাবে আমাদের নিষ্ঠুর সমাজের বিচার। তো স্তন্যম যথা বৎসতরাহা ক্ষুধার্তাহা, ক্ষুধার তৃষ্ণায় কাতর হয়ে যেমন এই বাছুর কানে, আর যেমনভাবে প্রিয়া প্রিয়েব ভূষিতম বিষণ্ণা, প্রিয়ার থেকে প্রিয় অনেক দূরে চলে গেছে কোনো কারণে। বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন এই ঘটনাগুলো, মেঘদূত কুমার সম্ভব এই ঘটনায় কালিদাস কবি ছিলেন, তিনি এগুলো লিখেছেন। সেখানে মেঘদূত কুমার সম্ভব ইত্যাদি আছে, সেখানে দেখবেন মেঘকে দূত করে পাঠিয়েছে, মেঘকে দূত করে প্রিয়ার কাছে পাঠাচ্ছে, বলে আমার প্রিয়াকে বলে দিও আমার আজকে হৃদয়ের এই অবস্থা। আবার পূর্ণিমা চাঁদ উঠেছে, সে পূর্ণিমা চাঁদকে বলছেন আমার প্রিয়া নিশ্চয়ই আজকে সেই পূর্ণিমা চাঁদের দিকে তাকাচ্ছে, দেখছে, আর বিরহ যন্ত্রণা তার বেশি হচ্ছে, আর সেও এখান থেকে পূর্ণিমা চাঁদের দিকে তাকায়। এইভাবে দুজনের মিলন হচ্ছে, এইভাবে অপ্রাকৃত জগতের বিষয় তারা বুঝতে না পারলেও প্রাকৃত উদাহরণ তো কিছু বুঝতে পারবে। মিলিটারিতে দেখবেন অনেক সময় দেখা হয়, বৃন্দাবন থেকে ফিরছি, দিল্লি থেকে ফিরছি, মিলিটারিদের অনেক ব্যক্তি আছে, তারা বলছে দেশে যাচ্ছি, আবার কেউ কেউ সময় দেখা হাওড়া থেকে আমরা অন্য উল্টো যাচ্ছি দিল্লির দিকে বা বৃন্দাবনের দিকে, তখন বলছে কোথায় গেছিলে, আলোচনা হলো, বলে বিবাহ করতে গেছিলাম, দু মাসে ছুটি নিয়ে, দু মাস হয়ে গেছে, আমি স্ত্রী কোথায়, বলে গ্রামে রেখে এলাম, এখন এ আবার যুদ্ধ লড়াই করবে, পরে প্রিয়ার কাছে কবে যাবে কোনো ঠিক নাই। এই যে যন্ত্রটা সেপারেশন, এই অনুভবটা করলে পরে এটা বোঝা যায় যে কতটা কষ্ট হয়, কিভাবে সে সামলে থাকে। তো এইভাবে উদাহরণটা দিচ্ছেন বৃত্তাসুর, প্রিয়া প্রিয়ে বাবু শীতম বিষণ্ণা, আমার মনটা হে প্রভু ঠিক সেরকম তোমাকে দেখবার জন্য কাতর হয়েছে। তারপরে শেষ এই প্রার্থনাটা চিরকাল মনে রাখতে হয়, সব প্রার্থনাই ভালো। মম উত্তম শ্লোক জনেশ সক্ষম সংসার চক্র ভমতঃ সকর্মভি, প্রভু নিজের কর্মফলে আমি যে যে জনি লাভ করি, কিন্তু তোমার যে ভক্ত আছে তাদের যেন সঙ্গ হয়। মমোত্তম শ্লোক জনেশ, তোমার যে ভক্তগণ আছে তাদের যেন সঙ্গ হয়। মমত্তম শ্লোক জনেশ সক্ষম সংসার চক্র ভমতঃ সকর্মভি, প্রভু যদি নিজের কর্মফলে আমাকে যেতেই হয়, এই বৃত্তাসুরের জন্মটা এটা কি করে হলো, নিজে তো কোনো খারাপ কর্ম কর, তথাপি এটাও কর্মফল দেখাচ্ছেন ইচ্ছে করে, সেখানে পার্বতী দেবী অভিশাপ দিয়েছে সেটা দেখব। তাহলে প্রভু যে কোনো জনিতে আমি যাই, কিন্তু তোমার ভক্তের জন্য সঙ্গ হয়, আর সেখানে যেন তন্ময়া আত্মা আত্মজা দ্বার গৃহেশু আসক্ত চিত্তস্য ননাথ ভূয়াত, হে প্রভু তুমি এমন করুণা করো সেই সেই জন্মেতে আমার যেন স্ত্রী পুত্র ধন দৌলত এসবের প্রতি যেন আমার মায়া আকর্ষণ না হয়, তোমার কথাই যেন সর্বদাই খেয়াল থাকে। যেটা ছিল সচ্চিদানন্দ ভক্তিময় ঠাকুর বলছেন, পশুপক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়। এটা ভক্তিময় ঠাকুরের ডাইরেক্ট রিয়ালাইজেশন, অনুভব করে বলছেন। এখন বৃত্তাসুর তার কি হলো, এইভাবে লড়াই করতে করতে পরিঘ ছাড়ছেন, এরামভাবে লড়াই করতে করতে অস্ত্র ছাড়ছেন, ইন্দ্র তার হাত কেটে দিয়েছেন একটা হাত, এই কারণে রক্ত পড়ছে অঝরে, এক হাত দিয়ে লড়াই করছেন। তারপরে লড়াই করতে করতে ইন্দ্র মহারাজের হাত থেকে তার অস্ত্র পড়ে গেছে, অস্ত্র পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তখন বৃত্তাসুর বলছেন, হে ইন্দ্র এটা বিষাদের কাল নয়, এটা লজ্জার কাল নয়, লজ্জা কিসে, তোলো অস্ত্র, মারো আমাকে। হ্যাঁ ইন্দ্র, ন বজ্রম জগৃহে বিলজ্জতশ্চ্যুতম সহস্তাদ, হাত থেকে যে তোমার এই যে পড়ে গেছে এটাকে লজ্জা করার কি আছে, এটা তো যুদ্ধ। হ্যাঁ তমাহ বৃত্ত হর আত্মবয় জহি সশত্রুম ন বিষাদ কাল, আমি তো তোমার শত্রু না, আমাকে মারো, আমি তো মরতেই চাই। বৃত্তাসুর বলছে আমি তো মরতে চাই, আমি তো আমার মরা বাঁচা, বেঁচে থাকলেও ভক্তি করব, আর মরে গেলেও তো ভগবানের চরণে যাব, আর সুবিধা হবে, ভালোই হবে। বৃত্তাসুর বলছেন এটা দুঃখের সময় নয়, তোলো অস্ত্র তুলে নাও, অস্ত্র তুলে নিল, মারো আমাকে। হ্যাঁ জহি সশত্রুম ন বিষাদ কাল, এটা কি শোকের শোকের সময় নাকি, চলো। এইভাবে অনেক সুন্দর সুন্দর উপদেশ করলেন, অনেক সুন্দর সুন্দর উপদেশ, যেগুলো চিরকাল ভক্ত সমাজে আলোচনা হওয়া দরকার।
আমি সময়ের অভাবে বিশ্বাস কিছু করতে পারলাম না। ইন্দ্র এবার অবাক হয়ে বলছেন, মাথা ঘুরে গেছে। ইন্দ্র বলছেন, অহো দানব সিদ্ধ অসি ইয়সোতে মতিরিদৃশি, এরকম বুদ্ধি তোমার কোত্থেকে হলো? দানব তুমি সিদ্ধ, অহো দানব সিদ্ধ অসি যশোতে মতিরিদৃশি, এরকম বুদ্ধি তোমার কি করে হলো? ভক্ত হো সর্বাত্মনা আত্মনম সুহৃদম জগদীশ্বর, জগদীশ্বর ভগবানের প্রতি তোমার এইরকম ধরনের ভক্তি? তুমি অজেয় মায়া, মম মায়া দূরাত্মায়া ভগবান গীতাতে বলেছেন। এই ভয়ঙ্কর এই মায়াকে কি করে এরকম তুলি দিয়ে জয় করেছো? আয় হায়, ভবান অতর্ষিত মায়াম বই বৈষ্ণবীম জনমোহিনীম, সমস্ত জগৎকে মোহিত করে সেই মায়াকে তুমি জয় করে ফেললে। সে বলছেন, বলছেন ভবা ভবান অতর্ষিত মায়াম বই নিশ্চিতমেব, তুমি মায়াকে জয় করে ফেলেছ। বৈষ্ণবীম জনমোহিনীম, যে ভগবানের মায়াতে জগৎ হাবুডুবু খাটছে সেই মায়াকে তুমি অনায়াস জয় করেছ। আহা হা, যদ বিহাই অসুরম ভাবম মহাপুরুষতম গত, আজকে তোমাকে অসুর জনিতে আমি দেখছি, তোমাকে তো আমি মহাপুরুষ মনে হচ্ছে, মহাপুরুষ বলে তোমাকে বন্দনা। বাইরের দৃষ্টি তো তুমি অসুর, কিন্তু আমি তো দেখছি তুমি মহাপুরুষ। তোমার চরণে ইন্দ্র ভক্তি স্থাপন করছে, দেখুন কি অবস্থা। এইভাবে যুদ্ধ নিষ্পন্ন হলো। বৃত্তাসুরের গলা বজ্রের দ্বারা কাটতে অনেক সময় লেগেছিল। এই যুদ্ধ হয়েছিল নর্মদা নদীর তীরে, পুরো এই গলাটা কেটে পড়তে বর্ষকাল লেগেছিল, এত বড় গলা।